ভাই পরিচালক জনাব পার্থ প্রতিম দেবের স্যারের সভাপতিত্বে আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব জনাব ডক্টর বিকর্ণ কুমার ঘোষ এবং সেই সাথে উপস্থিত আছেন আমাদের দেশ সেরা এবং বিশিষ্ট ভাষা বিজ্ঞানী এবং তথ্য প্রযুক্তিবিদ দানিম হক স্যার, সরস্বিত স্যার এবং বুয়েট থেকে ডক্টর মনির ইসলাম স্যার এবং ঢাকা ইউনিভার্সিটির ডক্টর মইনুল ইসলাম স্যার এবং সৈয়দ শাহরিয়ার আলম স্যার সহ আরো অনেকেই উপস্থিত আছেন। আমি অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ মাহবুব করিম স্যারকে। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত 3 বছর 8 মাস সময় অতিবাহিত হয়েছে। এই 3 বছর 8 মাস সময়ে প্রকল্পের সাথে জড়িত, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সকলেই আপ্রাণ চেষ্টা করেছেন, সাধনা করেছেন এই প্রকল্পের ফলাফলগুলিকে বের করে আনার জন্য, মানুষের জন্য উন্মুক্ত করার জন্য। আমরা এই সাধনার সুফল হিসেবে যা কিছু অর্জন করতে পেরেছি তার প্রথম নমুনাটি আজকে উন্মুক্ত করতে যাচ্ছি সবার জন্য। আমাদের আজকের এই কম্পোনেন্টটির নাম বাংলা টু আইপিএ এবং আইপিএ টু বাংলা কনভার্টার। এটা কি কাজে লাগবে এবং কিভাবে এটাকে ব্যবহার করা যাবে আমাদের টেকনিক্যাল সেশনে এটা বিস্তারিত আলোচনা হবে। আমি খুব সংক্ষেপে আমার প্রকল্পের বর্তমান কার্যক্রম নিয়ে একটু আলোকপাত করছি। আমরা খুব তাড়াতাড়ি আরো দুটি কম্পোনেন্ট বাংলা স্পেল অ্যান্ড গ্রামার চেকার এবং বাংলা ওসিআর উন্মুক্ত করব বেটা ভার্সন, এবং তারপরে পরবর্তী পর্যায়ে আসবে বাংলা মেশিন ট্রান্সলেশন এবং কথা থেকে লেখা এবং লেখা থেকে কথা সফটওয়্যার। তার পরবর্তী ফেজে আমরা আরো কয়েকটি গুরুত্বপূর্ণ শ্রবণ প্রতিবন্ধীদের জন্য বিশেষ বাংলা সফটওয়্যার, বাংলা স্ক্রিন রিডার, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য বাংলা কি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কিবোর্ড, তাদের ভাষার কিবোর্ড এবং সংশ্লিষ্ট আরো বেশ কিছু কম্পোনেন্ট এবং টুল আমরা নিয়ে আসব। আজকে খুব অল্প সময়ের মধ্যে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছি বিধায় পুরো প্রকল্পের উপরে আজকে আলোকপাত করব না। আজকে আমরা অল্প কিছু যেগুলো সংশ্লিষ্ট কাজ করতে যাচ্ছি আমরা এগুলো নিয়ে কথা বলবো আজকে। আমাদের বর্তমানের এই ভার্সনটিকে আমরা পরীক্ষামূলক ভার্সন বলছি, তার কারণ আমরা পরবর্তী 3 পর্ব এবং তাদের পরামর্শ মোতাবেক প্রয়োজনীয় সংশোধন সংস্কার করে 3 মাস পরে এটাকে ফাইনাল ভার্সন হিসেবে বিবেচনা করব। এই ফিডব্যাক দেওয়ার জন্য আমাদের ওয়েবসাইট bangla.gov.bd-তে ফিডব্যাক ফর্ম আছে, এখান থেকে ফিডব্যাক দেওয়া যাবে এবং আমরা সবগুলি কম্পোনেন্ট যা কিছু আমরা উন্মুক্ত করব সেগুলি আমরা পরীক্ষামূলক ভার্সন 3 মাস চালানোর পরই পূর্ণাঙ্গ ভার্সন আনবো, আনার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মামুন সাহেব। ধন্যবাদ প্রকল্প পরিচালক মহোদয়কে। আমি এ পর্যায়ে অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে প্রাথমিক ধারণাপত্র ধ্বনি সফটওয়্যারের প্রাথমিক এবং মূল যে মেকানিজম, সাথে সেই সাথে বাংলা .gov.bd সাইটের প্রাথমিকভাবে ধারণা দেওয়ার জন্য আমি এখন অনুরোধ করছি প্রকল্পের পরামর্শক, বাংলা ভাষা প্রযুক্তি পরামর্শক জনাব মাহবুবর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আজকের আমি টেকনিক্যাল একটি ধারণাপত্র এখন খুব অল্প সময়ে উপস্থাপন করব। আপনারা জানেন আমাদের শ্রদ্ধেয় মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এই ব্যাপারে আজকের যে ধ্বনি সফটওয়্যার এবং বাংলা .gov.bd এই বিষয়ে বিস্তারিত আমরা আজকের প্রধান অতিথির কাছ থেকে শুনবো এবং আশা করছি উনি আজকে আমাদের এই দুটো
সফটওয়্যারের এবং সাইটের উদ্বোধন ঘোষণা করবেন। এই বক্তব্য সামনে রেখে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি যে বাংলা .gov.bd কি আসলে, এটা ভাষা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রযুক্তির প্ল্যাটফর্ম হিসেবে তৈরি হবে বলে আমরা আশা প্রকাশ করছি, এবং এই ইভিএলএসিটি প্রকল্পের মাধ্যমে উন্নয়নকৃত বাংলা ভাষার যত সার্ভিস পাওয়া যাবে সেগুলো ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম হিসেবে এই অ্যাড্রেসটি ব্যবহৃত হবে, এবং এখান থেকেই বর্তমানে এটা প্রোডাক্ট শোকেস এবং ইনফরমেশন পোর্টাল হিসেবে এটা ব্যবহৃত হচ্ছে। এই সাইটটি সার্ভিস ব্যবহারকারী, ডেভেলপার, গবেষক সহ সকলের মধ্যে যোগাযোগ রক্ষা করবে। যারা এখান থেকে ডেটা সেট নিতে চান, যারা সার্ভিস ব্যবহার করতে চান, B2B মডেল বা B2C মডেল, যে কোনো জায়গার এটা হাব হিসাবে কাজ করবে। আমরা আশা করছি এই পোর্টালটি হবে বাংলা ভাষা প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এবং NLP-র এটা হাব। আমরা এটাও আশা করছি যে ভবিষ্যৎ প্রযুক্তির একটা বড় জায়গা এই অ্যাড্রেসটি দখল করে রাখবে। তো একই সঙ্গে আজকে যেহেতু আমাদের সম্মানিত গণমাধ্যমের সদস্যবৃন্দ রয়েছেন, আমরা অনেক প্রশ্ন করে থাকেন, সে কারণে এই প্রকল্প থেকে কি পাওয়া যাবে এটা ইন ব্রিফ বলছি, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এই ব্যাপারে বলবেন ডিটেল। তো এখানে আমরা অন্তত 20টি পাবলিক সার্ভিস, আমরা পাবলিক ফেসিং সার্ভিস পাওয়া যাবে, যে যার মাধ্যমে আমরা প্রত্যাশা করছি যে বাংলাদেশের ভবিষ্যতে প্রযুক্তি আরেকটা জেনারেশনে আমরা পৌঁছতে পারবো। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সফটওয়্যারের একটা বেসিক জায়গা এখানে তৈরি হবে এবং রোবোটিক্সের শুরুও এখান থেকেই হবে। তারপরে আমরা 16টি রিসার্চ টুল এবং রিসোর্স এখানে তৈরি হচ্ছে, আমরা আমাদের বাংলা .gov.gov-তে এখন দেখতে পাবেন, অন্তত নামগুলো দেখতে পাবেন এবং সামান্য ধারণাপত্রও দেখতে পাবেন। 8 ধরনের স্ট্যান্ডার্ড এবং প্রিন্টেড রিসোর্স এই প্রকল্প থেকে আসতেছে, কিছু হয়ে গেছে, কিছু হচ্ছে, এটা চলমান প্রক্রিয়া, এবং অন্তত 10 ধরনের কর্পাস ডেটা সেট, খুব বড় ধরনের, এটাও আমাদের ওয়েবসাইটে সংক্ষিপ্ত আকারে বলা আছে, আমরা ধীরে ধীরে এটা বিস্তারিত যাব। ডান পাশে এগুলোর নাম বলা আছে, ওয়েবসাইটেও এই ব্যাপারে তথ্য থাকবে। আরেকটি আজকে আমরা গুরুত্বপূর্ণ যে এই প্রকল্পের সফটওয়্যার হিসাবে বা সলিউশন হিসাবে আমরা ধ্বনি সফটওয়্যারকে প্রকাশ করতে যাচ্ছি, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এটা আজকে প্রকাশ করবেন, এর পরীক্ষামূলক সংস্করণ। এই ধ্বনি সফটওয়্যারটি আপনারা শুনেছেন যে বাংলা থেকে IPA রূপান্তর করার সফটওয়্যার এবং IPA থেকেও বাংলায় রূপান্তর করার সফটওয়্যার। তো আপনারা ডান পাশে একটা ছবি দেখতে পাচ্ছেন যে IPA দিয়ে আসলে কি করা যায়, যে সাধারণত অভিধান তৈরিতে ব্যবহৃত হয় এখানে যেটা আছে, এবং বহু ভাষায় অভ্যস্ত সঙ্গীত শিল্পীরা এটা ব্যবহার করে থাকেন, যে কোনো তামিল শিল্পী যদি বাংলায় গান গাইতে চান যে বাংলার উচ্চারণগুলো কেমন হবে সেই উচ্চারণটা রূপটা এই IPA করে থাকে। এবং বিদেশি ভাষা যারা শিখে থাকেন, আমরা যখন ইংরেজি শিখি বা ফ্রেঞ্চ ভাষা শিখি বা অন্যান্যরা যখন বাংলা ভাষা শিখবে তখন এই সফটওয়্যারটির যথেষ্ট কাজে দিবে। এবং আসলে এর প্রধান ব্যবহার হলো প্রযুক্তিতে, আমরা যে বলছি স্পিচ টু টেক্সট এবং টেক্সট টু স্পিচ সফটওয়্যার তৈরির ব্যাকগ্রাউন্ড টেকনোলজি হিসাবে আসলে এই IPA সফটওয়্যারটি ব্যবহৃত হয় এবং অলরেডি ব্যবহার শুরু হয়ে গিয়েছে ইন্টারনালি। এবং লো রিসোর্স ল্যাঙ্গুয়েজ যেগুলোকে আমরা বলছি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, তাদের যাদের লিপি নেই তারা আসলে কোন বর্ণমালা ব্যবহার করবে, সাধারণত এই বর্ণমালা ব্যবহার করে থাকেন। তো IPA এর আরো বহুবিধ ব্যবহার আছে, আমরা ইন ব্রিফ বললাম, এবং এই ধ্বনি সফটওয়্যারটিতে আসলে কি রয়েছে আপনারা ডান পাশে ছবি দেখতে পাচ্ছেন, যে আমরা ইনপুট হিসাবে বাংলা টেক্সট দিলে আউটপুট হিসাবে এখান থেকে IPA দেখা যায়। তো এই এই হলো ইনিশিয়ালি আমাদের IPA সফটওয়্যার, এবং এর মধ্যে আরো কিছু রিসোর্স রয়েছে, তার মধ্যে MS Word প্লাগিনস রয়েছে, অন স্ক্রিন কিবোর্ড রয়েছে, এমবেডেড ফন্ট রয়েছে, এবং এক্সপোর্ট করার সুযোগ রয়েছে, যেগুলো ভাষাবিজ্ঞানীদের, ধ্বনিবিজ্ঞানীদের এবং যারা লেক্সিকোগ্রাফার বলে অভিধান তৈরি করে ল্যাঙ্গুয়েজ ডকুমেন্টার, তাদের জন্য এটা একটা বিপ্লব নিয়ে আসবে। আমরা যখন এই শতকের প্রথম দশকে কাজ করছিলাম কম্পিটিশনাল লিঙ্গুইস্টিক্সে, তখন এটা আসলে স্বপ্নের মতো ছিল। আমরা এই এইটা জানি আজকে আমাদের সঙ্গে ভাষাবিজ্ঞানী, ধ্বনিবিজ্ঞানী এবং তথ্য প্রযুক্তিবিদ রয়েছেন, তারা এই বিষয়ে ডিটেল বলবেন। তো আর সুযোগ যেহেতু হয়েছে, আমরা বলে নেই যে বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতাও চলছে, এটা যথেষ্ট সাড়া ফেলেছে এই প্রকল্পের উদ্যোগ। আমার ছোট্ট প্রেজেন্টেশন এখানেই ছিল। আমরা আজকে আমাদের সঙ্গে শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যার উপস্থিত আছেন, উনি একটি বিশেষ পরিস্থিতি থেকে আমাদের এখানে যোগ দেবেন। সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে আমি এখন জাফর ইকবাল স্যারকে অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি, তারপরে আমরা গ্রেজুয়ালি আমাদের শিডিউল অনুসারে যাব। ঠিক আছে স্যার, স্যার স্যার বলতে পারেন, জাফর ইকবাল স্যারকে মানে অনুরোধ জানাচ্ছি, স্যার কিছু বলেন। হ্যালো মামুন। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে?
শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুনতে পাচ্ছি স্যার, হ্যাঁ আমি আমি প্রথমে ক্ষমা চাই নিচ্ছি যে আজকে আমি উপস্থিত থাকতে পারছি না, আমি একটা ভিন্ন জায়গা থেকে ভিন্ন পরিস্থিতি এখানে যোগ দিচ্ছি, তাই তো? কিন্তু এত বড় একটা ব্যাপার হচ্ছে, সেখানে আমি থাকবো না, সেটা কেমন করে হয়? কাজে আমি জোর করে আমি এখানে ঢুকে যাওয়ার চেষ্টা করছি, আমাকে সবাই সাহায্য করছেন যেন আমি এখানে উপস্থিত থেকে আমি একটু কয়েকটা মিনিট একটু সময় কাটাতে পারি আপনাদের সঙ্গে। আমি জানি যে এখানে যারা সাংবাদিক যারা আছেন তারা হয়তো ঠিক এই গুরুত্বটা সঠিকভাবে ধরতে পারবেন কিনা আমি জানি না, কারণ আজকে যে জিনিসটা উদ্বোধন করা হচ্ছে সেটা যারা নাকি গবেষক NLP ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর উপরে যারা গবেষণা করে তাদের জন্য এটা একটা অমূল্য সম্পদ, কিন্তু সাধারণ মানুষের জীবনে হয়তো এটার খুব একটা ব্যবহার নাই, তাই তো? এই মাত্র কয়েকদিন আগে আমার একজন ছাত্রী একটা পেপার পাবলিশ করেছে এবং সেখানকার যে রিভিউয়ার সে একদম ভূয়সী প্রশংসা করেছে, বাকি সুন্দর তোমার এখানে IPA ফন্টে তোমরা সবগুলো এক্সপ্রেস করে দিয়েছো, কিন্তু সেটা করার জন্য তার জীবনটা শেষ হয়ে গেছে, কিন্তু এখন সে শুধুমাত্র ইউনিকোডে তার বাংলাটা লিখবে এবং সাথে সাথে সেটা IPA ট্রান্সলেট হয়ে যাবে, এবং এটা একটা অমূল্য সম্পদ। যারা গবেষক আমরা এটার গুরুত্বটা ধরতে পারছি, কাজেই আর হচ্ছে গিয়ে আজকে আমাদের যে একটা পোর্টাল যেটা ওপেন করা হচ্ছে সেটা অনেক বড় একটা ব্যাপার, কারণ হচ্ছে গিয়ে বাংলা ভাষাটা আমাদের ভাষা, আমাদের এই ভাষায় পৃথিবীর প্রায় মানে 6 নম্বর ভাষা তার সংখ্যার দিক থেকে, তাই তো? কিন্তু এই ভাষা যত কাজকর্ম সেটা বাইরের পৃথিবীর কেউ করে দেবে না, আর যদি কেউ কিছু করেও সেটা শুধুমাত্র আমাদেরকে ব্যবহার করতে দেবে, আমাদের নিজেদের কাজটা আমাদের নিজেদেরকেই করতে হবে। কাজে সেজন্য যে 16টি ভিন্ন ভিন্ন প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে সেই প্রজেক্টগুলি এখন একটা একটা করে কার্যকর হচ্ছে এবং একটা একটা করে আমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আজকে সেই প্রথমটি আমাদের সামনে তুলে দেওয়া হচ্ছে এবং সেটা তৈরি করার জন্য যে পোর্টাল তৈরি করা হয়েছে সেখানে সমস্ত তথ্য থাকবে, যারা নাকি বাংলাদেশে এই গবেষণা করে তাদের কাছে এই পোর্টালটি একটা অমূল্য সম্পদ, তারা এখানে তাদের প্রয়োজনীয় সমস্ত কিছু তারা সেখানে পেয়ে যাবে, তাই তো? কাজে আমি যারা সঙ্গে যুক্ত আছেন এই প্রজেক্টের সঙ্গে, যারা কাজ করছেন, যারা গবেষক আছেন এবং যারা ডেভেলপ করছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আশা করছি যে আর কিছুদিনের ভিতরেই অন্যান্য যে কাজগুলি আছে সেগুলি হতে থাকবে, এবং তার ভিতরে কিছু কিছু কাজ যেটা সাধারণ মানুষও ব্যবহার করতে পারবে, শুধুমাত্র গবেষকরা না, সেই কাজগুলি যখন আমাদের হাতে চলে আসবে সেটা একটা অনেক বড় ব্যাপার হবে। আপনারা সবাই দেখেছেন যে আমাদের সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে এখন থেকে সমস্ত তারা যে রায়গুলো লিখবেন সেটা বাংলায় ট্রান্সলেট করে দেওয়া হবে, কিন্তু সেই ট্রান্সলেট করার জন্য যে সফটওয়্যারটি ব্যবহার করছেন সেটি আমাদের দেশের সফটওয়্যার না, সেটা ভারত থেকে দেওয়া হয়েছে। তো আমরাও কিন্তু সেই একই সফটওয়্যার তৈরি করছি, কাজে এখানে মাননীয় প্রতিমন্ত্রী উপস্থিত আছেন, তাকে আমি অনুরোধ করব যখন আমাদের সফটওয়্যারটি তৈরি হবে তিনি যেন সেই সফটওয়্যারের একটা কপি আমাদের সুপ্রিম কোর্টকে দিয়ে বলেন যে আপনারা আমাদের সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন, আমাদের দেশের সমস্ত রায় আমাদের সফটওয়্যার দিয়ে আমরা তৈরি করব। তো এখানে যারা আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আবার ক্ষমা চাচ্ছি যে আজকে আমি ঠিকভাবে সঠিকভাবে এখানে উপস্থিত থাকতে পারলাম না, তবুও আমার ভালো লাগছে যে আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কিছুক্ষণের জন্য হলেও আমি আপনাদের সঙ্গে একটু সময় কাটাতে পারলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ স্যার, আপনার উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানে একটি পালক যোগ করেছে, আমরা সকলেই আনন্দিত, আপনি যেভাবে বলেছেন আমাদেরকে অনুপ্রেরণা দিবে। এই মুহূর্তে আমরা বাংলাদেশের প্রথিত যশা ভাষাবিজ্ঞানী তথ্য প্রযুক্তিবিদ এবং ডেভেলপার কমিউনিটির অনেকেই রয়েছেন, সবাইকে অনুভূতি প্রকাশ করার জন্য বলবো, মানে একটু ক্ষমা চেয়ে বলছি যে 1-1.5 মিনিটের মধ্যে শেষ করতে পারলে ভালো। আমরা আজকে আপনারা জানেন যে আজকে নামাজ আছে এবং আমরা 12:30 শার্প শেষ করব, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে সেভাবেই কথা হয়েছে। তো এই মুহূর্তে অনুরোধ করছি শ্রদ্ধেয় দানিউল হক স্যার, প্রফেসর, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, মানে দেশের প্রথিত যশা ধনী বিজ্ঞানী স্যার, যদি আমাদেরকে একটু আপনার অনুভূতি প্রকাশ করেন। লেখার একটি কৌশল এর উপর কাজ আমি দীর্ঘদিন থেকে কারণে হয়ে ওঠেনি, এবং একসময় বাংলা একাডেমিতে উচ্চারণ অভিধান আমার বন্ধু নরেন বিশ্বাস করেছিলেন, সে নরেন বিশ্বাসের অভিধানটিকে IPA সংযুক্ত করার জন্য আমরা চেষ্টা করেছিলাম, আমি তাতে সহায়তা করেছিলাম, কিন্তু তখন বাংলা একাডেমির সেই অবস্থা ছিল না যে মাত্র 10,000 টাকা দিয়ে তারা IPA ফন্ট মনোত্যাগ কর্পোরেশন থেকে কিনে এনে সেগুলো ব্যবহার করবেন। যাই হোক, সেটি যখন হয়নি সে তো অনেক বছর আগের কথা,
যেটা আপনি এনেছেন তাও বাংলায় একটা সুন্দর পাচ্ছে, এটা অত্যন্ত আনন্দের। তো এটার যে প্রাথমিক ইটা মামুন মুর্শিদ আমাকে দিয়েছেন, আমি পৃষ্ঠ পরীক্ষা করে দেখেছি, এটা মোটামুটি এখন কাজ করছে, এটাই সবচেয়ে বড় আনন্দ। তার কারণ হচ্ছে যে শিশু যখন প্রথম একটু হাঁটতে শুরু করে তখনই কিন্তু বাবা মায়ের আসলে আনন্দ প্রকাশ পায়। তবে শিশুর শিশুকালে হাঁটাতে সব নয়, সে যখন বেড়ে উঠবে তখন তাকে দক্ষতার সঙ্গে শুধু হাঁটতেই হবে না, দৌড়তে হবে। তো আমি আশা করি সেই দৌড় পর্যায়ে আমরা যেতে পারবো। এখন বিশ্বের অনেক ভাষায় এই স্বয়ংক্রিয়ভাবে এই আইপিএসে লেখা হয়, যেমন কি উল্লেখ করা হয়েছে যে এটা যদি কার্যকর হয় তাহলে ভাষা বিজ্ঞানীদের জন্য একটা বড় সহায় হবে। শুধু ভাষা বিজ্ঞানীদের জন্যই না, এটি বড় সহায় হবে যারাই আপনার বাংলা ভাষা ব্যবহার করবেন, এবং বিশেষ করে যারা অভিধান এবং এই সমস্ত বিষয় নিয়ে কাজ করবেন। তার চেয়ে বড় কাজ পাওয়া যাবে গণমাধ্যমে। গণমাধ্যমে যে বাংলা ভাষার উচ্চারণ ব্যবহৃত হয় সেটি সবসময় আমাদের কাছে সন্তোষজনক হয় না, এবং সেটি কেমন হবে গণমাধ্যমে যারা কাজ করেন তারা তাৎক্ষণিকভাবে সেটি পরীক্ষা করতে পারেন না। আমার মনে হয় যে এরকম একটি সফটওয়্যার যদি হাতে কাছে থাকে তাহলে যে কোনোটির উচ্চারণ সুন্দরভাবে এটি জেনে নেওয়া যাবে। মাইক্রোসফট অবশ্য একটি সংস্করণ প্রকাশ করেছে, কিন্তু গুগল করেছে, কিন্তু দুঃখের বিষয়ে তাদের উচ্চারণে প্রচুর ভুল আছে আমরা পাচ্ছি, এবং আমরা বাংলাদেশিরা ঠিক দুর্ভাগ্য চাই তার সবগুলি সেখানে নেই। তো কাজে এটা আসার পর প্রথম কাজ যেটা হবে, এর মধ্যে খুব ছোটোখাটো কিছু কিছু অসুবিধা এখনও রয়ে গেছে, সেগুলি আমি এখানে বলছি না, সেগুলি উত্তরণের চেষ্টাটা হবে আমাদের প্রাথমিক পর্যায়ে। তবে সব কিছু মিলিয়ে আমি আনন্দিত যে শুরুটা করা গেছে, এবং এই শুরুটা যদি আমরা চালিয়ে নিতে পারি তাহলে আমরা একটা উল্লেখযোগ্য জায়গায় গিয়ে পৌঁছবো। আমি সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে আমার পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ স্যার, আপনার পরামর্শগুলো আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে। এই মুহূর্তে আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মনিরুল ইসলাম স্যারকে অনুরোধ করছি, স্যার যদি থাকেন আমি যদি আমাদেরকে এক মিনিটে স্যার একটু শুভেচ্ছা প্রকাশ করেন। প্রফেসর ডক্টর মনিরুল ইসলাম স্যার, স্যার যদি সংযোগে দেরি হন তাহলে আমরা ডক্টর মইনুল ইসলাম জাবের, প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি, মইনুল ইসলাম জাবের স্যার। ধন্যবাদ মামুন, মানে আমরা তো প্রকল্পটির প্রথম থেকেই দেখে আসছি যে এটির আসলে অগ্রগতি ধীর হলেও এর আসলে ব্যাপ্তি অনেক বিস্তৃত। তো সেই প্রকল্পের মানে আমরা অনেকদিন ধরে একটা কিছু দিয়ে শুরু করব সেই জিনিসটা হচ্ছিল না, তো আপনারা এই পুরো টিম মিলে এই ব্যাপারটি শুরু করেছেন এবং এবং একেবারে যথাযথভাবেই একটি মানে মানে সঠিক উপকরণকেই আসলে মানুষের সামনে প্রথমে তুলে ধরতে চাইছেন, এটা একটা একটা ভালো ব্যাপার। আইপিএ কনভার্টার এটি আসলে যারা আমরা গবেষণা করি তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি একটি বিষয়। শুধু তাই নয়, আসলে এই গবেষণা যারা করছেন তারা তো ব্যবহার করবেনই, তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে যখন টেক্সট টু স্পিচ নিয়ে কাজ করা হবে তো বা যা হচ্ছে তারাও এই উপকরণগুলোর উপর ভিত্তি করেই কিন্তু চলবে, মানে এর একটি বড় একটা মানে মানে আসলে কার্যকরী দিক রয়েছে যেটি আসলে আমাদের মাথায় রাখতেই হবে। তো এই উপকরণটি যদি ঠিক মতো করে করা যায় তাহলে পর অবশ্যই আরো ভালোভাবে ভবিষ্যতে অন্য উপকরণগুলো আমরা ঠিকমতো করে করতে পারবো, এবং মানুষের মধ্যেও আসলে একটা চাঞ্চল্য তৈরি হবে যে মানুষ বুঝতে পারবে যে আসলে বাংলা নিয়ে আমাদের সরকার ভাবছেন, বাংলার এই কম্পিউটারায়ন নিয়ে আমাদের সরকার যে ভাবছেন সেটি আসলে দৃশ্যমান হওয়ার যে প্রথম সোপান সেটি আসলে এটি। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাচ্ছি যারা গবেষণা করেছেন, যারা এই কাজটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কম্পিউটার কাউন্সিলের সকল ব্যক্তিবর্গ যারা এটার সাথে রয়েছেন তারা সবাই আসলে ধন্যবাদ
পাওয়া উচিত। কাজটি নিয়ে যখন আমরা আসলে ক্রিটিক্যালি দেখার চেষ্টা করব, তখন হয়তো বা অনেক কিছু দেখবো যে হচ্ছে না বা হয়নি, আসলে সেভাবে দেখার কোনো মানে হয় না। যে কোনো গবেষণা উপকরণই কিন্তু ধীরে ধীরেই শুরু হয়, এর মধ্যে ভুল থাকাটাই স্বাভাবিক। বিজ্ঞানের মূল কথাই হচ্ছে সেটি আসলে বারবার পরিবর্তনশীল হবে, যতটুকু সম্ভব তার মধ্যে থেকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করা। তো তার মানে হচ্ছে আমরা আগামী এক বছরের মধ্যে ধরে নিতে পারি যে এটি একটি একটি অনন্য উপকরণে পরিণত হতেই পারবে। তো আপনারা যদি এখন গুগলের সাথে তুলনা করার চেষ্টা করেন তাহলে হয়তো বা সেটা হবে না, কিন্তু একসময় তার থেকে ভালো জিনিস হওয়া সম্ভব। আমি এর মধ্যে একটি ভালো কথা বল একটি খুবই জরুরি কথা বলতে চাচ্ছি যে আমরা অনেকভাবেই বিগ টেক কোম্পানিগুলোকে অনেক অনেক ক্ষেত্রেই অনেকভাবেই সহায়তা করেছি এবং করে যাচ্ছি। আমাদের ভাষাগুলো বাংলায় লিখে, আমাদের স্পিচগুলোকে বাংলায় দিয়ে এগুলো করে যাচ্ছি। সেই কাজগুলো করার করার মাধ্যমে তারা উপকৃত হচ্ছে, ভবিষ্যতে হয়তো বা তারা আমাদের কাছে সেই সফটওয়্যারগুলো বিক্রিও করবে। তো আমরা সেই হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই কিন্তু এই এই উপকরণগুলো তৈরি করার চেষ্টা করছি। তো আশা করব যে আমাদের যারা আছেন শুভনতীরা রয়েছেন, তারা এগুলো ব্যবহার করবেন, দেখবেন, এর ভুল ত্রুটিগুলোকে মানুষকে জানাবেন এবং তার মাধ্যমে আমরা আরো বেশি সমৃদ্ধশালী হব। তো আমি আজকে উপস্থিত মাননীয় উপমন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী এবং সচিব মহোদয় এবং আমাদের নির্বাহী পরিচালক মহোদয় যারা সকলে সময় দিয়েছেন, ডক্টর দানিয়েল হক স্যার, মামুন, আপনাদের পুরো টিমের সবাই, পরিচালক মহোদয়, এখানে জিয়াউদ্দিন ভাইকেও দেখতে পাচ্ছি যিনি আসলে প্রথম থেকে এর সঙ্গে ছিলেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য, আপনার পরামর্শগুলো আমাদের অত্যন্ত কাজে লাগবে। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা ইউনিভার্সিটি লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্টের প্রফেসর সৌরভ শিকদার স্যার। স্যার যদি আমাদেরকে খুব সংক্ষেপে বলেন, আপনি জানেন যে আমরা ডিটেইল আরেকটা সেশন আলোচনা করব, আজকে আমাদেরকে শুভেচ্ছা জানাবেন খুব অল্প সময়ে, এক দেড় মিনিটে। সৌরভ শিকদার, শোনা যাচ্ছে? দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি স্যার? ভাষার মাসে স্মরণ করছি ভাষা শহীদদেরকে এবং আজকে যারা উপস্থিত, বিশেষ করে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, সচিব মহোদয়, বিশিষ্ট জনেরা, ভাষা বিজ্ঞানী এবং যারা আপনারা সংযুক্ত আছেন এই অনুষ্ঠানে, সবাইকে শুভেচ্ছা। আমার কাছে মনে হচ্ছে এটা একটা বিশাল কাজ, কারণ আমরা যারা ভাষা বিজ্ঞানী, ভাষা নিয়ে কাজ করি, আমাদের জন্য তো বটেই, এর বাইরেও এর ব্যবহারিক জীবনে, বিশেষ করে সংবাদপত্র, প্রমিত বাংলা লিখনের ব্যাপার, বাংলা প্রমিত বাংলা উচ্চারণের জায়গা থেকে আমি মনে করি এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। এবং আমার কাছে সবচেয়ে বড় যেটি মনে হয়েছে সেটা হলো যে বাংলাদেশের আঞ্চলিক ভাষা নিয়ে সে অর্থে কাজ হয় না এবং আঞ্চলিক ভাষার যে রিপ্রেজেন্টেশন সেটা ঠিক মতো হয় না, সেইটার জন্য এটা একটা বিশাল ভূমিকা পালন করবে, বিশেষ করে আঞ্চলিক ভাষার শব্দ সংগ্রহ এবং অন্যান্য কাজের জন্য। আর প্রমিত বাংলাতে আমাদের উচ্চারণের যে সমস্যাগুলো আছে সেটাকে কি বলা হয় যে উন্নতি বা সেটাকে যথার্থভাবে করার জন্য এই কনভার্টার ভূমিকা রাখবে। আর বাংলা ভাষার যে বিশাল শব্দ ভাণ্ডার রয়েছে সেই শব্দ ভাণ্ডারকে যথাযথভাবে উপস্থাপন করার জন্য এই কনভার্টার আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবশেষে যে কথাটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে যে এটা একটা সূচনা, বাংলাদেশ সরকার ICT মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে বাংলা ভাষার উন্নয়নের যে প্রকল্প হাতে নিয়েছিল সেটি একটি বিশাল বড় কাজ। নানা ভুল ত্রুটি থাকবে, সাফল্য ব্যর্থতাও থাকতে পারে, কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে এবং এর মধ্যে দিয়ে হয়তো বা আমরা একটি তথ্য প্রযুক্তির মাধ্যমে বাংলা ভাষাকে পৃথিবীর দরবারে উন্নীত করতে পারবো। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ, আশা করছি এই প্রকল্পে আরো উত্তরোত্তর উন্নতি হবে। আপনাকে ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আপনারা জানেন যে এই স্পেসিফিকেশনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় রয়েছে, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এটি পরিচালনা করছে ICT ডিভিশনের আন্ডারে, এবং এর যে ডেভেলপিং ফার্ম ই জেনারেশন এটি মূলত তৈরি করেছে। ই জেনারেশনের পক্ষ থেকে আমাদের সঙ্গে রয়েছে SM আশরাফুল আলম স্যার। আশরাফুল আলম স্যারের সঙ্গে আমরা কানেক্ট হতে পারলে স্যারকে অনুরোধ করছি আমাদের সংক্ষেপে অনুভূতি প্রকাশ করার জন্য। শ্রদ্ধেয় আশরাফুল, আমার নাম আশরাফুল ইসলাম, আশরাফুল ইসলাম। ফেব্রুয়ারি মাসে মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, অতিরিক্ত সচিব বিকর্ণ কুমার এবং BCC-র নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব, এই প্রকল্পের প্রকল্প পরিচালক মাহবুব করিম সহ এখানে উপস্থিত ই জেনারেশনের পক্ষে কাজ করা এবং EBLICT-র পক্ষে অ্যাডভাইজারি কাজ করা সকল ভাষা বিশেষজ্ঞ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, ই জেনারেশন এবং EBLICT-র কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সকলকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আজকে একটা খুব আনন্দের দিন, 16টা কম্পোনেন্ট নিয়ে যে প্রকল্প শুরু হয়েছিল ওই প্রকল্পের আজকে
ভার্চুয়াল স্পেসে আমাদের তথ্য প্রযুক্তির জগতে তার যাত্রা শুরু করে। একটা কম্পোনেন্ট নিয়ে শুরু, দুটো কম্পোনেন্ট আসলে এখানে একটা পোর্টাল সহ এটা শুরু হয়েছে। এই জন্য যেমন ইভিএলআইসিটির জন্য আনন্দের দিন, আমাদের জন্য আজকে একটি আনন্দ এবং সাফল্যের দিন, কারণ নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে আমরা আইপি টেকনোলজিটা শেষ পর্যন্ত ডেলিভারি করতে পেরেছি এবং এটা আজকে উন্মুক্ত হচ্ছে। এর জন্য ইভিএলআইসিটি প্রকল্প কর্তৃপক্ষ, আইসিটি ডিভিশন, বিসিসি এবং মাননীয় প্রতিমন্ত্রীর প্রতি আমরা আমাদের অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের উপর আস্থা রাখার জন্য এরকম একটা প্রযুক্তি নির্মাণ। আমরা ই জেনারেশন সম্পর্কে একটু বলি যে ই জেনারেশন আমরা খুব মেধা সম্পন্ন প্রকৌশলী, আমাদের প্রকল্প ব্যবস্থাপনা কর্মকর্তা বৃন্দ এবং আমাদের ডোমেইন স্পেশালিস্টদের নিয়ে আমরা খুব হাই পারফরমেন্স হাই ক্যাপাবিলিটি টিম তৈরি করেছি। আমাদের আমাদের রেভিনিউর আমরা সিংহভাগ কয়েকটি টিম তৈরিতে গত 4-5 বছর ধরে বিনিয়োগ করে আসছি। এর মধ্যে একটি হচ্ছে আমাদের এনএলপি টিম, এছাড়াও আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা অ্যানালিটিক্স, আইওটি, ব্লকচেইন টিম, এগুলোতে আমরা ইনভেস্টমেন্ট করছি। এগুলো যদি আমরা ইনভেস্টমেন্ট না করতাম এই জেনারেশন আরো অনেক বেশি প্রফিটেবল কোম্পানি হতো। এনিহাও আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আমরা এলআইসিটি কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই, কারণ প্রাথমিকভাবে আমাদের এনএলপি এবং ডেটা সায়েন্স টিমের গঠনের সময় প্রশিক্ষণের সহায়তা তারা দিয়েছিলেন আমাদেরকে। আমরা চাই যে বিশ্বের কোটি মানুষের জীবনে ইতিবাচক ছোঁয়া নিয়ে, মঙ্গলময় স্পর্শ নিয়ে আমরা প্রযুক্তি বিনির্মাণ করে এশিয়ার শ্রেষ্ঠতম প্রযুক্তি কোম্পানি হিসেবে নিজেদেরকে পরিণত করতে চাই। আমাদের আরেকটি ব্রত, ডিজিটাল বাংলাদেশের সৈনিক হিসেবে আমরা বাংলাদেশকে ইনোভেটিভ হাইটেক নেশন হিসেবে আমরা পরিণত করার কাজ করতে চাই এবং সে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ই জেনারেশন লিমিটেড ক্যাপিটাল মার্কেটে লিস্টেড কোম্পানি, এখন একমাত্র সফটওয়্যার কোম্পানি। আমাদের এই এনএলপি সেবা আমরা শুধু যে ইভিএলআইসিটি প্রকল্পের জন্য দিচ্ছি তা না, আমরা একটা জাপানি কোম্পানির সাথে মিলে এনএলপির একটা বিশেষ ধরনের ব্যবহার, যে গেইট এন্ট্রি গেটগুলো, ফিজিক্যাল গেটগুলোকে আমরা অটোমেশন করছি, যে কোনো মানুষ লাগবে না, এটি অটোমেটিক্যালি রিকগনাইজ করে গাড়ি এবং মানুষ ঢুকাতে পারবে। এছাড়া আমরা কাজ করছি একটি ব্রিটিশ ফার্মের সাথে, এটা সফটওয়্যার এজ এ সার্ভিস হিসেবে আমরা ডেভেলপ করেছি, কম্পিউটার ভিশন টেকনোলজি ব্যবহার করে, এটা ল ফার্মগুলো ব্যবহার করছে এবং আমরা কিছু কিছু রেভিনিউ এখন আমাদের শুরু হয়েছে ওখান থেকে আসা। আমরা ফ্রান্সের একটা কোম্পানির সাথে আমরা বাংলা টু ইংলিশ একটা হাই প্রিসিশন ট্রান্সলেশন টেকনোলজি নিয়ে কাজ করছি, এটাও সফটওয়্যার এজ এ সার্ভিস হিসেবে আমাদের কাজ করব। আমরা আমাদের রয়েছে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, এই ডিজিটাল প্ল্যাটফর্মটি আমরা আসলে 4IR টেকনোলজি সমন্বয়ে তৈরি করেছি। এই ডিজিটাল প্ল্যাটফর্মটিতে ওয়ালেট আছে, ইকেওয়াইসি আছে, এআই এনেবল ফ্রড ডিটেকশন এবং প্রিভেনশন সিস্টেম আছে এবং এই ধরনের বায়োমেট্রিক অথেন্টিকেশন সিস্টেম সহ এটি একটি কম্পোজিট 4IR টেকনোলজি। এটা আমরা এখন এই সেবাটি দিচ্ছি, দুবাই ভিত্তিক একটা কোম্পানি আমাদের এটি ব্যবহার করছে, স্মার্ট ক্রাউড নামে একটি রিয়েল এস্টেট প্ল্যাটফর্ম তারা আমাদের এটি ব্যবহার করছে। এছাড়া আমরা তৈরি করেছি একটা এন্ড টু এন্ড হসপিটাল ডিজিটাল সিস্টেম। এই সিস্টেমটিতে ইলেকট্রনিক হেলথ রেকর্ড থেকে শুরু করে হেলথ ইনফরমেশন এক্সচেঞ্জ থেকে শুরু করে একটি খুব ইনোভেটিভ প্রেসক্রিপশন ইঞ্জিন সহ 23টি মডেল নিয়ে একটি হসপিটালকে একেবারে আগাগোড়া ডিজিটাইজেশনের জন্য আমরা প্রযুক্তি তৈরি করেছি এবং এটি ব্যবহার করছে। বর্ডার গার্ডে 5টি হসপিটালে এটি এখন ব্যবহার শুরু হয়েছে এবং আমরা আশা করছি যে ভবিষ্যতে আমরা আরো অন্য জায়গায় এটার সুযোগ পাব। আমরা বাংলাদেশের অন্যতম সিস্টেম ইন্টিগ্রেটর, সিস্টেম ইন্টিগ্রেটর হিসেবে আমরা কিন্তু বিগ ফোরের সাথে কম্পিটিশন করে আমরা কাজ নিয়ে এসেছি। আমরা মাইক্রোসফটের একমাত্র এলএসপি, বাংলাদেশি এলএসপি, এর মাধ্যমে আমরা কিন্তু টেকনোলজি সাবস্টিটিউশন করতেছি, যে বিদেশি কোম্পানি গুলো যে সার্ভিস গুলো দিত সেইটা আমরা সাবস্টিটিউশন করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছি। আমি এই নিয়ে আর বেশি কথা বলতে যাব না। বাংলাদেশ বিশেষ করে আইসিটি ডিভিশন আমাদের তথ্য প্রযুক্তি শিল্পের জন্য পলিসি ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছে, আমরা আশা করি যে সেটা উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে, কিন্তু পাবলিক ফাইন্যান্সের যে একটা প্রুডেন্ট ইউজ যেটার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে দক্ষতা তৈরি করা, আমরা অনেক বিনিয়োগ করছি বিভিন্নভাবে যে ট্রেনিং এর মাধ্যমে দক্ষতা তৈরি করা। আমি বলবো যে আমরা আমাদের অ্যাপ্রোচ
চেঞ্জ করি, আমরা ডেটা ড্রিভেন টেকনোলজি, এআই টেকনোলজি এগুলোর জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে এসে যেগুলো সরকারে ব্যবহার হবে এইগুলো দেশি কোম্পানিকে দিয়ে তৈরি করি, সেটাতে ইনভেস্টমেন্ট করলে দেশে যে দক্ষতা তৈরি হবে এই দক্ষতা নিয়ে আমরা গ্লোবাল মার্কেটে যেতে পারব। আমরা ই জেনারেশন ভীষণভাবে ইনভেস্টমেন্ট করেছি এবং এই ইনভেস্টমেন্টের ফ্রুট আমরা পেতে শুরু করেছি। আমরা আশা করব যে আইসিটি ডিভিশন সহ সরকারের সর্বপর্যায়ে আমরা সহযোগিতা পাবো আমাদের ক্যাপাবিলিটি গুলো সরকারি কাজে এবং বেসরকারি কাজে ব্যবহারের জন্য। আমি আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ডিজিটাল বাংলাদেশের রূপকার সচিব বাজের জয় এবং মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আসলে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বলা যায়, যিনি যার নেতৃত্বে আমরা শুরু করেছিলাম এই প্রকল্প। সম্ভাবনা থাকবে কারণ সব কিছুতে তথ্য প্রযুক্তির ছোঁয়া এখন অপরিহার্য, তো সেই জায়গায় সুযোগ সৃষ্টি হলো। তো আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত, যেন আমি ধন্যবাদ জানাই ইডি স্যারকে এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে এবং এখানে যারা আছেন তাদের সবার প্রতি আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা। ধন্যবাদ স্যার, আপনার যে সুভাষিস তা আমাদের অনুপ্রেরণার জন্য কাজে লাগবে। আমরা এই আপনি আপনারা জানেন যে আমাদের সর্বশেষ সেশনটা হলো প্রেস কনফারেন্স, সেখানে আমরা প্রশ্নোত্তর পর্ব আমরা ফেস করব এবং এই আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মহোদয় স্যারকে অনুরোধ করছি এবং শেষে সাধারণত আপনারা জানেন যে আমাদের আমরা যার আমরেলার নিচে আছি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় জনাব জুনায়েদ আহমেদ পলক স্যার, উনি আমাদেরকে এই আজকের টোটাল গোলের বিস্তারিত বলে প্রশ্নোত্তর পর্বে স্যারের আন্ডারে আমরা ফেস করব। অনুরোধ করছি বিসিসি নির্বাহী পরিচালক মহোদয় পার্থ প্রতিম দেব স্যার। ধন্যবাদ মামুন সাহেব। মাননীয় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী মহোদয় এবং আমাদের অভিভাবক, আমাদের এখানে উপস্থিত আমার সহকর্মী বৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ, এই টিমের ডেভেলপার, ই জেনারেশনের টিমের টিম প্রধান সৈয়দ আশরাফুল ইসলাম সহ অন্যান্যদের, এবং যাদের জন্য আজকে অনুষ্ঠান, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, এটা সফটওয়্যারটা আমরা পরীক্ষামূলক ভাবে আমরা সকলের জন্য উন্মুক্ত করে দিচ্ছি এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট আসলে একটি কন্টিনিউয়াস প্রসেস। এখানে যেই সমস্ত সাজেশন গুলো আসবে রিসার্চার এবং অন্যান্য বিশেষজ্ঞদের কাছ থেকে, তার মাধ্যমে আমাদের এই এই সফটওয়্যার এবং এই এই প্রকল্পের এই কম্পোনেন্টের উপর আরো অনেকগুলো বিষয় নির্ভরশীল, মানে মেশিন লার্নিং নির্ভর, মানে যত আমরা কাজ করতে যাচ্ছি সেগুলোর ভিত্তি হবে এই আইপিএ। আমি আর খুব বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সবাইকে আমাদের খুব অল্প সময়ের ডাকে আপনারা সাড়া দিয়েছেন, এই কারণে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ স্যার। আমরা এই মুহূর্তে যে মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছি আমাদের শ্রদ্ধেয় মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় জনাব জুনায়েদ আহমেদ পলক স্যারকে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য এবং ipa.bangla.gov সাইটের মাধ্যমে এবং bangla.gov.bd সাইটের মাধ্যমে আমাদের আজকের এই দুইটি অ্যাপ্লিকেশনের উদ্বোধন ঘোষণার জন্য আমাদের শ্রদ্ধেয় মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে ধ্বনি সফটওয়্যার ও bangla.gov.bd সাইট উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি পার্থপ্রতিম দেব নির্বাহী পরিচালক, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সঞ্চালক মামুনুর রশিদ, উনি অক্লান্ত পরিশ্রম করছেন এই প্রজেক্টটিকে সফলভাবে বাস্তবায়ন করার জন্য, তাকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আজকে প্রথমেই সূচনা বক্তব্য রেখেছেন আমাদের আইসিটি এবং ইন্টারনেটে বাংলাকে সমৃদ্ধকরণের যেই একটি আমরা প্রকল্প হাতে নিয়েছিলাম, একটা চমৎকার একটা প্রকল্প, সেই গবেষণা এবং বিভিন্নভাবে প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে বাংলাকে ইন্টারনেটে আইসিটিতে সমৃদ্ধকরণ প্রকল্পের পরিচালক মাহবুবুল করিম, এবং আজকে এখানে কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যার, বক্তব্য রেখেছেন আমাদের ভাষা বিজ্ঞানী, শিক্ষাবিদ, গবেষক, এবং এখানে আরো উপস্থিত আছেন ছাত্র ছাত্রী, শিক্ষক,
অভিভাবক এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সকলকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম, এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আদাব এবং সবাইকে শুভ সকাল। আজকে ধনী বাংলা থেকে আইপিএতে রূপান্তর সফটওয়্যার এবং bangla.gov.bd এই ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানের আজকের এই আলোচনা সভায় আমি সর্বপ্রথম শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা আমাদের মায়ের ভাষা মাতৃভাষার মর্যাদা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছিলাম। বার্নের ভাষা আন্দোলনে সেই সকল ভাষা শহীদদের স্মরণ করছি যাদের আত্মদানের বিনিময়ে আমরা বাংলাকে পৃথিবীর বুকে একটি মর্যাদার আসলে অধিষ্ঠিত করতে পেরেছি। এবং আজকে সারা পৃথিবীতে ভাষার জন্য আমাদের যে আত্মদান সেটি স্বীকৃতি এনে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 1999 সালে ইউনেস্কো কর্তৃক যখন জাতিসংঘ অনুমোদন করে, তারপরে থেকে কিন্তু এখন বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা 21শে ফেব্রুয়ারি পালন করছি। ফলে সেই সকল ভাষা শহীদদের আজকে আমি স্মরণ করছি যাদের আত্মদানের বিনিময়ে আমরা আমাদের মুখের ভাষা মায়ের ভাষা বাংলায় কথা বলার অধিকার পেয়েছি এবং বাংলা আজকে বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে মর্যাদার আসনে। আমি আরো স্মরণ করছি 71-এর মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ বীর শহীদদের যাদের আত্মদান এবং 2 লক্ষ মা বোনদেরকে যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশের নাগরিক। আমি আজকে খুব বেশি বক্তব্য রাখতে চাই না, ইতিমধ্যেই আমরা অধ্যাপক দানিউল হক স্যার এবং আমাদের ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যার এবং মইনুল জাবের স্যার, সৌরভ শিকদার সকলের বক্তব্য শুনেছি। সেখানে আপনারা জেনেছেন যে আসলে গবেষণা এবং উন্নয়নের মাধ্যমে আমরা প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে বাংলা ভাষাকে প্রযুক্তি খাতে কিভাবে সমৃদ্ধ করতে চাই তার জন্য বিস্তারিত আমাদের যে পরিকল্পনা রয়েছে সেগুলো বলা হয়েছে। আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক আমাদের বাস্তবায়িত হচ্ছে গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা সমৃদ্ধকরণ প্রকল্প। আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে যে বিশ্ব প্ল্যাটফর্মে নেতৃস্থানীয় যে ভাষা বাংলা সেটাকে আরো শক্তিশালী একটি অবস্থানে প্রতিষ্ঠিত করা। কারণ বিশ্বে 40 কোটির কাছাকাছি মানুষ বাংলায় কথা বলে এবং আমাদের ভাষাভাষীর দিক থেকে বাংলার অবস্থান হচ্ছে 6ষ্ঠ। আমরা দেখেছি যে আধুনিক প্রযুক্তিতে এবং ইন্টারনেট প্ল্যাটফর্মে বাংলা কিন্তু ওই 6ষ্ঠ স্থানে শক্তিশালী অবস্থায় এখনো যেতে পারেনি। তো সেক্ষেত্রে আমরা মনে করেছি যে এই প্রকল্পের মাধ্যমে আমরা গবেষণা ও উন্নয়নের মাধ্যমে আমরা তথ্য প্রযুক্তিতে বাংলাকে আমরা একটি শক্তিশালী জায়গায় প্রতিষ্ঠিত করতে চাই। বিশেষ করে কম্পিউটিং এবং ICTতে বাংলা ভাষাকে অভিযোজিত করা বা খাপ খাইয়ে নেওয়া এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। বাংলাকে আমরা দীর্ঘদিন ধরে একটা দাবি করে আসছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘের ব্যবহারিক ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য এই দাবিটা উঠছে। এবং এই ভাষার মাসে আমরা দেখেছি যে আসলে যদি জাতিসংঘের ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে রিয়েল টাইম অটোমেটিক স্পিচ টু স্পিচ মেশিন ট্রান্সলেশন সহ বিভিন্ন রিসোর্সের প্রয়োজন হয় এবং এই প্রকল্পের মাধ্যমে কিন্তু সেই সার্ভিসগুলো আমরা প্রদান করতে পারবো। ফলে আমি মনে করি যে আমাদের এই যে গবেষণা এবং উন্নয়নের মাধ্যমে যে বাংলাকে ICT খাতে সমৃদ্ধ করার যে প্রকল্প, সেই প্রকল্পটি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে জাতিসংঘের দাপ্তরিক কিংবা আমরা ব্যবহারিক ভাষা হিসাবে বাংলাকে যে দাবিটা করছি সেই দাবি পূরণের জন্য আমাদের আরো শক্তিশালীভাবে আমরা সেই দাবিটা করতে পারব। প্রকল্পের আওতায় আমরা ভাষা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার অনেকগুলো সার্ভিস এবং রিসোর্স আমরা তৈরি করছি। এর মধ্যে 20টি পাবলিক ফেসিং সার্ভিস, 16টি রিসার্চ টুলস ও রিসোর্স, 8 ধরনের স্ট্যান্ডার্ড ও প্রিন্টেড রিসোর্স এবং 10 ধরনের কর্পাস ডেটা সেট উল্লেখযোগ্য থাকবে। যেটি জাফর ইকবাল স্যার বললেন যে আজকে যেই ধনী সফটওয়্যারটা আমরা পরীক্ষামূলকভাবে উদ্বোধন করতে যাচ্ছি সেটা হয়তো অধিকাংশ ক্ষেত্রেই গবেষকরা ব্যবহার করবেন,
কিন্তু সাথে সাথে সাংবাদিক, গবেষক, শিল্পী, সাহিত্যিক তাদের জন্য কিন্তু এটা খুব প্রয়োজনীয় একটি টুল হিসাবে ব্যবহার হবে। এবং এই যে আমরা একটা আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি, 2008 সালে 12ই ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন রূপকল্প 2021 যখন ঘোষণা করেছিলেন, তখন আমরা কিন্তু একটা বিশাল স্বপ্নকে পূরণের আমরা রূপকল্প হাতে নিয়েছিলাম এবং কার্যক্রম হাতে নিয়েছিলাম। কিন্তু বিগত 12 বছরে যদি আর্কিটেক্ট অফ ডিজিটাল বাংলাদেশ মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের সুদক্ষ নেতৃত্ব এবং তার যদি সুপরামর্শ এবং সঠিক দিক নির্দেশনা না থাকতো, তাহলে কিন্তু আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে পারতাম না। কারণ আমরা একদিকে যেরকম আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছি, আমরা বেসরকারি খাতের সাথে আমাদের অংশীদারিত্বের ভিত্তিতে নতুন নতুন প্রোডাক্ট এবং সার্ভিস এনেছি, পাশাপাশি আমরা একটা আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্যও কিন্তু আমাদের আমাদের যেই স্থানীয় সমস্যা সেগুলোর স্থানীয় সমাধানের মধ্য দিয়েই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। ছোটখাটো যদি দুই একটা উদাহরণ দিই তাহলে বিষয়টি পরিষ্কার হবে। আপনারা গত 11 মাসে দেখেছেন যে সেন্ট্রাল এইড ম্যানেজমেন্ট সফটওয়্যার আমাদের ডিপার্টমেন্ট অফ ICT-র একদল তরুণ প্রোগ্রামাররা তৈরি করেছে, যার মাধ্যমে আমরা 50 লক্ষ পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 2,500 করে টাকা আমরা যথাযথ ব্যক্তিকে নির্ভুল স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিতে পেরেছি। যখন ভ্যাকসিন চলে আসলো বাংলাদেশে, সেই ভ্যাকসিন কার্যক্রমের ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম surakha.gov.bd এই সফটওয়্যার প্ল্যাটফর্মটাও কিন্তু আমাদের ডিপার্টমেন্ট অফ ICT-র একদল তরুণ প্রোগ্রামার এবং BCC-র যে কারিগরি সহায়তায় আমরা যখন এই প্ল্যাটফর্মটা তৈরি করলাম, তখন কিন্তু বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছিল, বিভিন্ন ধরনের সমালোচনা ছিল, কিন্তু আমরা সাহসিকতার সাথে আমরা সেই ঝুঁকিটা নিয়েছিলাম। আমরা ঝুঁকিটা নিয়েছিলাম আমাদের নিজস্ব শক্তি, সামর্থ্য এবং মেধার ওপরে আমরা আস্থা এবং বিশ্বাস রেখেছিলাম বলেই আজকে কিন্তু প্রায় 100 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হয়েছে এবং যেই প্ল্যাটফর্মে ইতিমধ্যে 40 লক্ষ রেজিস্ট্রেশন হয়েছে এবং ইতিমধ্যেই রেজিস্ট্রেশন কার্যক্রম আমাদের বাংলাদেশের যেই সাফল্য সেটি বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। অর্থাৎ আমাদের কিন্তু যারা প্রযুক্তিবিদ, আমাদের যারা তরুণ মেধাবী প্রোগ্রামার, তাদের কিন্তু মেধার বা দক্ষতার কোনো ঘাটতি নেই, শুধু প্রয়োজন একটু সহযোগিতা, একটু উৎসাহ অনুপ্রেরণা দেওয়া এবং প্রয়োজনীয় পরিবেশটা তৈরি করে দেওয়া, তাহলেই কিন্তু তারা অসম্ভবকে সম্ভব করতে পারে। আমরা যদি এই সুরক্ষা প্ল্যাটফর্ম কিংবা ধরুন যে এই সেন্ট্রাল এইড ম্যানেজমেন্ট সফটওয়্যার অথবা আমাদের যে ই নথি ব্যবস্থাপনা সফটওয়্যার, EGP সফটওয়্যার, এই ধরনের যে যুগান্তকারী আমাদের ডিজিটাল বিপ্লবে যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণকারী যেই সফটওয়্যারগুলো আছে, সেগুলো যদি আমরা নিজেরা তৈরি না করে বিদেশি কোনো কোম্পানিকে দিয়ে তৈরি করতাম অথবা বিদেশ নির্ভর হতাম, তাহলে কিন্তু একদিকে আমাদের প্রচুর অর্থ ব্যয় হতো, অপরদিকে এই যে কার্যক্রমগুলো হাতে নেওয়ার ফলে আমাদের যে একটা স্থানীয় দক্ষতা উন্নয়ন হলো, আমাদের যে লোকাল ক্যাপাসিটি বিল্ডিং হলো, সেটিও কিন্তু সুযোগটা তৈরি হতে পারতো না। আজকে আমাদের BCC-র সাবেক নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম, এখন উনি ই জেনারেশনের দায়িত্ব পালন করছেন কর্ণধার হিসেবে, তিনি বলেছেন যে যখন আমরা এই প্রজেক্টটা ডিজাইন করি, উনি তখন ED BCC ছিলেন, তখন কিন্তু আমরা দেশের যারা বরেণ্য শিক্ষাবিদ, ভাষাবিদ, গবেষক, তাদেরকে সাথে করে নিয়ে আমরা এটা ডিজাইনটা করেছিলাম। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে যখন এই প্রকল্পটা আমরা প্রস্তাব রাখলাম, উনি কিন্তু নিজে বাংলার ছাত্রী এবং বাংলা সাহিত্যের প্রতি উনার ভীষণ আগ্রহ এবং বাংলাকে উনি চাচ্ছিলেন যে ডিজিটাল প্ল্যাটফর্মে কিভাবে একটি প্রভাবশালী ভাষা হিসেবে এটাকে তৈরি করা যায়, তার জন্য উনি কিন্তু এটাকে খুব আগ্রহ সহকারে অনুমোদন দিয়েছেন এবং এটা বাস্তবায়নের জন্য যা যা সহযোগিতা করা প্রয়োজন তার জন্য উনি আশ্বাস দিয়েছেন। এবং আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের কাছে, কারণ উনি আমাদেরকে সবসময় ফ্রন্টিয়ার টেকনোলজিসে বেশি আমাদেরকে মনোযোগ দিতে বলেছেন। কারণ এখানে লক্ষ্য করে দেখবেন যে
এই প্রকল্পটা কিন্তু আমাদের শতভাগ আমাদের সরকারের নিজস্ব ফান্ডে নিজস্ব অর্থায়নে করা, এবং এই প্রকল্পের রিসোর্সগুলো কিন্তু আমরা বলতে পারি যে সবই হোমগ্রোন। এবং এই প্রকল্পের উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে কিন্তু একাডেমি এবং ইন্ডাস্ট্রির সাথে একটা কোলাবোরেশন স্থাপন করা। আমাদের এখানে আমরা বিশেষ করে এখানে প্রকল্পের যে ইউজার গ্রুপ, সেখানেও কিন্তু আমরা একটা বৈচিত্র্য রাখার চেষ্টা করেছি। যেরকম পৃথিবীর সকল ভাষাভাষী যেমন প্রত্যক্ষভাবে এই উপকার পাবে, পাশাপাশি কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠী সদস্য যারা বাক, দৃষ্টি, শ্রবণ প্রতিবন্ধী জনগোষ্ঠী, তারাও কিন্তু এর সুফল পাবে। এবং এর সুফল কিন্তু শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সকল 40 কোটি বাংলা ভাষাভাষী কিন্তু তারা এই সুযোগটা পাবে। আমরা এটাকে উন্মুক্ত করে দেব। এই যে একটা স্লোগান আছে যে ভাষা হোক উন্মুক্ত, আসলে আমরা চাই যে বাংলা ভাষাটা উন্মুক্ত হোক। পৃথিবীর 40 কোটি ভাষাভাষী যারা বাংলাদেশের ভূখণ্ডে আছে, যারা পশ্চিমবঙ্গের ভূখণ্ডে আছে, যারা ইউরোপ, আমেরিকা, এশিয়ার বিভিন্ন প্রান্তরে বাংলা ভাষায় যারা কথা বলে, বাংলা ভাষাভাষী যত মানুষ আছে, তাদের সকলের ব্যবহারের জন্য আমরা এটা উন্মুক্ত করে দেব। এবং এটা একটা ওপেন সোর্স হিসাবে আমরা ব্যবহার করার জন্য সুযোগটা তৈরি করে দেব। সেই ব্যাপারেও জনাব সজীব ওয়াজেদ জয় ভাই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এবং এখানে কিন্তু আমরা আশা করছি যে আজকে যদিও bangla.gov.bd ও ধ্বনি সফটওয়্যারটির পরীক্ষামূলক একটা সংস্করণ আমরা প্রকাশ করছি, উদ্বোধন করছি, কারণ আপনারা প্রথমেই শুনেছেন যে এটা একটা গবেষণা ধর্মী কিন্তু প্রজেক্ট, অর্থাৎ এটা কিন্তু সরাসরি সেবাটাকে জনগণের কাছে দেওয়ার জন্য তার ব্যাক এন্ডে, এই বিহাইন্ড দ্য স্ক্রিন, পর্দার অন্তরালে যে গবেষণাটা, সেটার পেছনে কিন্তু অনেক সময়, মেধা, শ্রম এবং অর্থ কিন্তু ব্যয় করতে হয়। কারণ আপনি যদি এই অর্থ, শ্রম, মেধা এবং সময় যদি গবেষণায় ব্যয় না করেন, তাহলে কিন্তু কখনোই কার্যকরী কোনো সেবা আপনি জনগণকে উপহার দিতে পারবেন না। আমরা যখন গুগলের জিবোর্ডের কথা বলছি, যখন মাইক্রোসফটের যেই বাংলা ভাষার যে সফটওয়্যারগুলোর কথা বলছি, যদি তাদের কাছে আমরা প্রশ্ন করি, গুগল বা মাইক্রোসফট বা অ্যাপেল, স্যামসাং, তারা এই সফটওয়্যারগুলো তৈরি করার পেছনে কি পরিমাণ অর্থ, কি পরিমাণ মেধা, কি পরিমাণ শ্রম এবং সময় ব্যয় করেছে, সেটা কিন্তু তুলনা করলে আমাদের এই প্রজেক্টের তুলনায় তেমন কিছুই হবে না। কারণ তারা বিশাল বিশাল আইটি কোম্পানি, তাদের বিলিয়ন বিলিয়ন, এমনকি গুগল তো এখন অ্যাপেল, গুগল, এরা তো $1 trillion কোম্পানি হয়ে গেছে। তাদের যে পরিমাণ বিনিয়োগ গবেষণাতে, সেই তুলনায় কিন্তু আমরা আমাদের শ্রম মেধা দিয়ে আমরা অনেক বেশি আমরা কাজ করতে পেরেছি। এবং আমি ধন্যবাদ দেব যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বুয়েট, তারপরে শাহজালাল ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি সাস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আরো দেশের বাইরে অনেক বিশ্ববিদ্যালয়ে যারা আমাদের মেধাবী শিক্ষকরা অধ্যাপনা করছেন, শিক্ষকতা করছেন, ছাত্ররা পড়াশোনা করছেন, তারাও কিন্তু এখানে অবদান রেখেছেন। তাদের অবদানকেও আমরা এখানে গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়েছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ যে কোনো কিছু সৃষ্টি করতে অনেক কষ্ট হয়, অনেক সমস্যা হয়, তবে একটা সৃষ্টির আনন্দ আছে, নিজের এক আবিষ্কার এবং উদ্ভাবনের একটা আনন্দ আছে। এবং এই আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে আমাদের এই সফটওয়্যারগুলো কিন্তু ভীষণভাবে কাজে লাগবে। আমি মনে করছি যে আমাদের যে কৃত্রিম বুদ্ধিমত্তা, আমাদের যে ডেটা অ্যানালিটিক্স, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, NLP, IPA, OCR, এগুলো কিন্তু আসলে আগামী দিনের যে চতুর্থ শিল্প বিপ্লব পুরো পৃথিবীকে পরিবর্তন করতে যাচ্ছে, সেখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ছোট্ট যদি একটা উদাহরণ দিই, আপনারা খেয়াল করেন যে এখন রোবট ইংরেজিতে কথা বলছে, কারণ রোবটকে, হিউম্যানয়েড রোবটকে ইংরেজিতে কথা বলার জন্য প্রোগ্রামিং করে শেখানো হচ্ছে, মেশিন লার্নিং সফটওয়্যারটা ব্যবহার করা হচ্ছে। কিন্তু সেগুলো যদি আমরা বাংলায় মেশিন লার্নিং সফটওয়্যারটা তৈরি না করি, যদি তাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং বিগ ডেটা অ্যানালিটিক্স, টেক্সট টু স্পিচ, স্পিচ টু টেক্সট, সার্চ ইঞ্জিন, এগুলো যদি রোবটের মধ্যে, হিউম্যানয়েড রোবটের মধ্যে কিংবা ওই টুলসের মধ্যে যদি আমরা প্রবেশ না করাতে পারি, অ্যাপ্লাই করতে না পারি, তাহলে তো রোবট বাংলায় কথা বলা শিখবে না। তাহলে রোবটকে বাংলায় কথা বলানো শেখাতে হলে তাহলে আমাদের এই টুলসগুলো লাগবে। সো এই ধরনের বিষয়গুলো খুবই
খুবই প্রাথমিক পর্যায়ে আমরা ভেবেছি যখন প্রজেক্টটা আমরা ডিজাইন করি, কিন্তু যখন আমরা প্রজেক্টটা বাস্তবায়নের পথে আগাচ্ছি তখন কিন্তু প্রতিনিয়ত আমরা গবেষক এবং আমাদের যারা উদ্ভাবক আছেন তাদের নতুন নতুন দিক নির্দেশনা পাচ্ছি এবং সেই অনুযায়ী আমরা এই প্রজেক্টটাকে সমৃদ্ধ করার চেষ্টা করছি। এবং পৃথিবীও কিন্তু খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের সাথেও আমরা খাপ খাওয়াতে চাই। তো বাংলা ডট গভ ডট বিডি নিয়ে যদি সংক্ষেপে একটু বলি তাহলে বলতে হয় যে ভাষা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রযুক্তির একটা প্ল্যাটফর্ম হবে বাংলা ডট গভ ডট বিডি। প্রকল্পের মাধ্যমে আমরা উন্নয়নকৃত বাংলা ভাষার বিভিন্ন সার্ভিস যেই আমরা তৈরি করছি সেগুলো এই প্ল্যাটফর্মে আমরা উপস্থাপন করব এবং পাশাপাশি এর মাধ্যমে ব্যবহারকারীদের সাথে গবেষকদের একটা সেতুবন্ধন আমরা রচনা করব এই বাংলা ডট গভ ডট বিডি পোর্টালের মাধ্যমে। ফলে আমরা আশা করছি যে এই পোর্টালটি আসলে হয়ে উঠবে বাংলা ভাষাকে প্রযুক্তি ক্ষেত্রে আরো বেশি সমৃদ্ধ এবং জনপ্রিয় করার একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম। এবং ধনী বাংলা থেকে যে আইপিএ রূপান্তর সফটওয়্যার, এই বিষয়ে মামুনুর রশিদ খুব সংক্ষেপে চমৎকার করে বুঝিয়ে বলেছে এবং আসলে আমি প্রতিনিয়ত প্রজেক্ট টিমের সাথে বসি এবং তাদের কাছে আমি শেখার চেষ্টা করি। আমার এখানে নিজের ব্যাখ্যা দেওয়ার কিছু নেই, আমি প্রতিনিয়তই আমাদের গবেষক যারা আছেন, প্রকল্পে যারা পরামর্শক আছেন তাদের সাথে বসি, আমাদের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এবং আমাদের অতিরিক্ত সচিব বিকর্ণ ঘোষ, আমরা কিন্তু সবসময় আমাদের যে টিম তাদের সাথে বসে আমরা বিষয়গুলো জানার চেষ্টা করি। আসলে আইপিএ মূলত আন্তর্জাতিক একটি ধ্বনিমূলক বর্ণমালা যা দিয়ে শব্দের উচ্চারিত রূপকে লিখে প্রকাশ করা যায় এবং একটি শব্দের উচ্চারণ কেমন হবে তাও সূক্ষ্মভাবে লিখে প্রকাশ করা যায়। এই রীতি আসলে 1888 সাল থেকে চলে আসছে যা লন্ডন ভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যাসোসিয়েশন নিয়ন্ত্রণ করে থাকে এবং বাংলার জন্য আমরা বাংলাদেশের জাতীয় মান যেটা আছে সেটা আমরা ব্যবহার করছি। ধ্বনি মূলত আইপিএ বিষয়ক একটা অ্যাপ্লিকেশন, এটি মূলত কনভার্টার একটা ইঞ্জিন যা বাংলা থেকে আইপিএ তে স্বয়ংক্রিয়ভাবে রূপান্তর করতে পারে এবং আবার ওই ভাইস ভার্সা কাজও করতে পারে। এতে অনস্ক্রিন কিবোর্ড এবং এমবেডেড ফন্ট রয়েছে, এক্সপোর্ট ও কপির অপশন রয়েছে। এই অ্যাপ্লিকেশনটি তৈরিতে মেশিন লার্নিং তথা কৃত্রিম যে বুদ্ধিমত্তা প্রযুক্তি সেটা ব্যবহার করা হয়েছে। পরীক্ষামূলক সংস্করণ আমরা আজকে উন্মুক্ত করছি, তবে ব্যবহারকারীদের যে ফিডব্যাক তাদের সেই মতামত নিয়ে আমরা ভবিষ্যতে এটাকে আরো সমৃদ্ধ করতেই থাকবো আর কি। তো আমি সংক্ষেপে আমাদের এই গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতে বাংলাকে আরো সমৃদ্ধ করার যে প্রকল্প সেখানে আমরা কি কি কাজ করছি এটা সংক্ষেপে আমি একটু বর্ণনা করতে চাই। মূলত আমাদের 20টি পাবলিক ফেসিং সার্ভিস, আমরা সেগুলোর নামও খুব সুন্দর করে আমাদের টিম দিয়েছে। মূলত আমি এই নামগুলোর যে প্রস্তাবগুলো তারা করেছিল এত চমৎকারভাবে তারা এটার ব্যাখ্যা দিয়েছে এবং এগুলোকে তৈরি করেছে যে এখানে আমরা কোনো পরিবর্তন করার কোনো প্রয়োজন মনে করিনি, ফলে আমরা এই সবগুলোরই অনুমোদন দিয়েছি। এগুলো একের পর এক ডেভেলপ হবে এবং আমরা উদ্বোধন করব এবং গবেষকদের জন্য ব্যবহারকারীদের জন্য আমরা দেশে এবং সারা বিশ্বের জন্য উন্মুক্ত করতেই থাকবো। 20টি পাবলিক সার্ভিস, যে সার্ভিস পাবলিক ফেসিং সার্ভিস সেটা আসলে অনুবাদক, বাংলা 10টি ভাষায় যান্ত্রিক অনুবাদ, যেটার সফটওয়্যারের নাম হবে হচ্ছে অনুবাদক। সঠিক নামে আরেকটি সফটওয়্যার তৈরি হবে যেটি বাংলা বানান ও ব্যাকরণ সংশোধক হিসেবে কাজ করবে। বর্ণ নামে যে সফটওয়্যারটা তৈরি হবে সেটা বাংলা ওসিআর হবে, ছবি থেকে লেখায় রূপান্তর করা যাবে। স্টেশন সব সার্ভিস এক প্ল্যাটফর্মে নিয়ে আসবে। বাংলা বোর্ড কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কিবোর্ড হবে। ইউ বোর্ড লেখা যাবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, ইশারা বাক প্রতিবন্ধীদের জন্য ইশারা ভাষা রূপান্তর করবে। কথা নামে যে বাংলা স্পিচ থেকে টেক্সটে রূপান্তর হবে। ধ্বনি যেটি আজকে আমরা উদ্বোধন করছি যেটি বাংলা টেক্সট থেকে আইপিএ এবং ভাইস ভার্সা রূপান্তর করতে পারবে। আলো নামে যে সফটওয়্যারটা আমরা তৈরি করছি সেটি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বাংলা স্ক্রিন রিডার হিসেবে ব্যবহার হবে। উচ্চারণ নামে যেই সফটওয়্যারটা তৈরি হচ্ছে যেটা বাংলা টেক্সট টু স্পিচ রূপান্তর করার জন্য কার্যকর হবে। জনমত নামে একটা সফটওয়্যার আমরা তৈরি করছি যেটা বাংলা পাবলিক সেন্টিমেন্ট বিশ্লেষণের জন্য কাজে লাগবে। রূপান্তর নামে একটি সফটওয়্যার তৈরি হচ্ছে
যেটি বাংলা এনকোডিং রূপান্তর ইঞ্জিন হিসেবে কাজ করবে। ইশারা বন্ধু থ্রিডি পাপেটের বাংলা ইশারার অনুবাদ করবে, লেখা বাংলা হাতের লেখা শনাক্ত করবে, বাংলা ব্রেইল বাংলা টেক্সট টু ব্রেইল কনভার্টার হিসেবে কাজ করবে, অনুভূতি বাংলা ইমোশন অ্যানালিসিস করার জন্য কাজ করবে। বিষয় নামে যে সফটওয়্যার তৈরি হচ্ছে সেখানে বাংলা টেক্সটের টপিক মডেলিং এর জন্য কাজ করবে। ডি ডিকশনারি ডেটা ড্রিভেন ডিজিটাল ডিকশনারি হিসেবে কাজ করবে। সমুদ্র নামে একটা বিশাল সার্চ ইঞ্জিন আমরা ডিজাইন করছি যেটা বাংলা সার্চ ইঞ্জিন এবং একটা নলেজ বেজ হিসেবে কাজ করবে। এটা গেল হচ্ছে আমাদের 20টি পাবলিক ফেসিং সার্ভিস যেগুলো সরাসরি জনগণ এই সেবাগুলো আমাদের এই 20টি সার্ভিস সরাসরি পেতে পারবে এই প্রজেক্ট থেকে। এবং এগুলো কিন্তু অনেকগুলো কাজ মাঝামাঝি, অনেকগুলো কাজ শেষের দিকে এবং অনেকগুলো কাজ শেষ হওয়ার পরেও কিন্তু কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট চলবে। কারণ আমি এই জন্যই বলছি এখানে সাংবাদিক বন্ধুগণ আছেন, আপনাদের মাধ্যমেই কিন্তু আমাদের তরুণ গবেষক এবং উদ্ভাবকের কাছে আমরা এগুলো পৌঁছে দিতে চাই। কারণ আপনারা খেয়াল করে দেখবেন গুগল সার্চ ইঞ্জিন কিংবা ওই যে সিরি যে আপনার বা অ্যালেক্সা এই ধরনের যত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাসিস্ট্যান্স তৈরি হয়েছে কিংবা যত সার্চ ইঞ্জিন তৈরি হয়েছে এগুলো কিন্তু প্রতিনিয়ত কিন্তু তাদের ডেভেলপমেন্টে কাজ চলছে। এটা কিন্তু থেমে যাবে না, এটা কন্টিনিউয়াস প্রসেস। আমাদের বাংলাদেশের তরুণ তরুণীরা যেরকম সাস্টের থেকে একটা টিম যে পিপিলিকা সার্চ ইঞ্জিন তৈরি করেছে তাদের সাথেও কিন্তু আমরা কাজ করছি। আমাদের নিজস্ব যে একটা সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন প্ল্যাটফর্ম কথা তৈরি হয়েছে তাদেরকেও আমরা চাই যে বাংলাদেশের ফেসবুক হিসেবে তার আবির্ভূত হোক, পিপিলিকা বাংলাদেশের গুগল সার্চ ইঞ্জিন হিসেবে আসুক। পাশাপাশি আমরা বাংলা সার্চ ইঞ্জিন আরেকটা তৈরি করছি যেটা হচ্ছে সমুদ্র। পাশাপাশি গতকালকে মাননীয় তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা মহোদয় আমাদের একটি বৈঠকে উনি নির্দেশনা প্রদান করেছেন যে আমাদের যে ই জুডিশিয়ারি প্রকল্প বিশাল একটি প্রকল্প, পুরো বাংলাদেশের 2000 কোর্টরুমকে আমরা ডিজিটাইজ করছি এবং সেখানে কিন্তু আপনারা সকল ধরনের সফটওয়্যার কিন্তু আমাদের এই যে হোম গ্রোন সলিউশনগুলোর দিকে আমরা মনোযোগ দিচ্ছি। যেভাবে আমরা ই নথি গত 5 বছরে 1 কোটি ই ফাইল আমরা বাংলায় সম্পাদন করেছি, একই রকমভাবে আমাদের যত কোর্টের রায় হয় যত জাজমেন্ট হয় সেগুলো যাতে বাংলায় আসতে পারে তার জন্য কিন্তু আমাদের এই প্রকল্প থেকে আমাদের এই টুলসগুলো কিন্তু ব্যাপকভাবে আমরা সেখানে ব্যবহার করব। এবং ই জুডিশিয়ারি প্রকল্পের যত ধরনের ফাইল ম্যানেজমেন্ট সেগুলো কিন্তু আমাদের সফটওয়্যার নির্ভর এবং বাংলায় করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। 16টি রিসার্চ টুলস ও রিসোর্স যেগুলো সেন্টিমেন্ট টুলস, সেন্টিমেন্ট অ্যানোটেশন টুলস, ভাষা আর্কাইভ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ভাষা আর্কাইভ, সমান্তরাল প্যারালাল কর্পাস অ্যানোটেশন টুলস, স্পিচ টুলস, বাংলা স্পিচ কর্পাস অ্যানোটেশন টুলস, সবাই মিলে নামে একটা ক্রাউড সোর্স করে কর্পাস ভ্যালিডেশন করা হবে, সংগ্রহ নামে বাংলা টেক্সট স্ক্র্যাপিং ও ক্রলিং টুলস তৈরি করা হচ্ছে, ভাষা বিশ্লেষক বাংলা টেক্সট কর্পাস অ্যানালাইজার তৈরি করা হচ্ছে, স্পেল টুলস স্পেলস চেকিং কর্পাস ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা হচ্ছে, টেক্সট রিপো কর্পাস রিপোজিটরি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে, লেভেল হাব জেনারিক টেক্সট অ্যানোটেশন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, ব্যান ব্রেইন বাংলা কনটেক্সচুয়াল ওয়ার্ড এমবেডিং তৈরি করা হচ্ছে, ওসিআর টুলস ইমেজ কর্পাস ম্যানেজমেন্ট টুলস, ব্যান এনএলপি বাংলা এনএলপি পাইপলাইন তৈরি হচ্ছে, বাংলা ফন্ট নামে বাংলা নতুন অফিসিয়াল ও ডিজাইন ফন্ট তৈরি করা হচ্ছে। কারণ আমাদের কিন্তু ফন্টের একটা স্বল্পতা রয়েছে, আমরা প্রচুর নতুন নতুন ফন্ট আমরা তৈরি করতে চাই যাতে সেটা বাংলাকে আরো আকর্ষণীয় হিসেবে আমরা প্রযুক্তি খাতে ইন্টারনেটে ব্যবহার করতে পারি। ফন্ট লো রিসোর্সড ভাষার ফন্ট, ফিল্ড গাইড মাঠ থেকে ভাষিক তথ্য সংগ্রহের অ্যাপস এবং 8 ধরনের স্ট্যান্ডার্ড ও প্রিটেন্ট রিসোর্স ত্রৈভাষিক অভিধান অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী ভাষার অভিধান, স্ট্যান্ডার্ড প্রণয়ন বাংলাদেশ, স্ট্যান্ডার্ডস ফর আইসিটি, ইউনিকোড বাংলা কোড, চার্ট পর্যবেক্ষণ, ব্রেইল বই 50টি, ব্রেইল বই মুদ্রণ, ডি ডিকশনারি, ডেটা ড্রিভেন প্রিন্টেড অভিধান,
কিবোর্ড লেআউট, স্ট্যান্ডার্ড লেআউট ফর লো রিসোর্স ল্যাঙ্গুয়েজ, রিসার্চ জার্নাল, বাংলা ভাষা প্রযুক্তি জার্নাল, সিএলডিআর এ বাংলাদেশের ভাষার অন্তর্ভুক্তিকরণ, এই এই কাজগুলো কিন্তু আমরা আমাদের এই প্রকল্পের আওতায় করছি। এবং 10 ধরনের কর্পাস, ডেটা সেট, র টেক্সট কর্পাস, ট্রি ব্যাংক কর্পাস, ইরোর কর্পাস, সেন্টিমেন্ট ডেটা সেট, ইমেজ ডেটা সেট, হ্যান্ডরাইটিং ডেটা সেট, ডাইনামিক হ্যান্ডরাইটিং ডেটা সেট, টাইপরাইটার ও লেটার প্রেস ডেটা সেট, স্পিচ কর্পাস, অ্যালাইন কর্পাস ফর মেশিন ট্রান্সলেশন, এই সবগুলো আমাদের থাকছে। পাশাপাশি সাইন ল্যাঙ্গুয়েজ ডেটা সেট এই সহ এই কাজগুলো আমরা করব। তো আইপি এর কি কি কাজ হবে এবং আমাদের আমাদের যেই বাংলা ডট জিওভি ডট বিডি ওয়েবসাইটে আমরা কি কি করব এবং বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা নামে একটা প্রতিযোগিতাও আমরা শুরু করেছি, যেখানে ডেটা সেট, মডেল, ওয়ার্কিং প্রোটোটাইপ এগুলো আমরা আহ্বান করছি। আমরা মুজিব বর্ষে আমরা এই 2021 সালে ডিজিটাল বাংলাদেশ পূর্ণ করার বছর, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে আমরা স্মরণীয় করে রাখতে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির জগতে যেসব তরুণ গবেষক ডেভেলপার বাংলা ভাষাকে সমৃদ্ধ করে চলেছেন তাদের কাছে ডেটা সেট, মডেল, ওয়ার্কিং প্রোটোটাইপ আমরা আহ্বান করছি। প্রথম পুরস্কার থাকবে 1,00,000 টাকা, দ্বিতীয় পুরস্কার থাকছে 50,000 টাকা, তৃতীয় পুরস্কার 25,000 করে দুটি সহ মোট 10টি পুরস্কার, যা একটি বিশেষজ্ঞ বিচারক প্যানেলের মাধ্যমে নির্বাচিত করা হবে এবং একটি অনুষ্ঠানের মাধ্যমে এটা প্রদান করা হবে। জমা দেওয়ার জন্য শেষ তারিখ 9 মার্চ 2021। বিস্তারিত নিয়ম জানার জন্য আপনারা সকলেই ভিজিট করুন www.bcc.gov.bd ওয়েবসাইট অথবা www.bngla অর্থাৎ bangla.gov.bd। এবং আমাদের বাংলা ভাষা সমৃদ্ধকরণ যে প্রজেক্ট, সেই প্রজেক্টে কোনো ধরনের পরামর্শ, উপদেশ থাকলে বা কোনো তথ্য জানতে চাইলে আপনারা ইমেল করতে পারেন pdeblict@bcc.gov.bd এই ইমেল ঠিকানায়, অথবা ফোনও করতে পারেন আপনারা 02-5500-6869। এবং আমাদের যে মেশিন ট্রান্সলেশন, স্পিচ টু মেশিন ট্রান্সলেশন, টেক্সট টু স্পিচ, স্পিচ টু টেক্সট, ওপিনিয়ন মাইনিং, সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স, ফেক নিউজ ডি ইনফরমেশন ডিটেকশন, টেক্সট সামারাইজিং, টেক্সট স্কোরিং, ওসিআর, হ্যান্ড রাইটিং রিকগনিশন, ক্যাপশন জেনারেশন, বাজওয়ার্ড এক্সট্রাকশন, কিবোর্ড স্পটিং ইন স্পিচ, স্টোরি প্লট প্রোডিকশন প্রেডিকশন, হিউমার রিকগনিশন, অথরশিপ অ্যাট্রিবিউশন, স্টাইলোমেট্রিক অ্যানালিসিস, মেলডি ম্যাচিং, কোয়েশ্চেন আনসারিং, চ্যাটবট, টপিক মডেলিং, টেক্সট ক্লাসিফিকেশন, স্পেল চেকিং, প্যারাফ্রেজ ডিটেকশন, এনআইআর, POS ট্যাগিং, সেন্টেন্স পার্সিং, ওয়ার্ড এম্বেডিংস, ওয়ার্ড নেট, সাইন ল্যাঙ্গুয়েজ রিকগনিশন, কিবোর্ড ফর লং রিসোর্স ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার ভিশন, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন, লোকালাইজেশন, ডিজাইন ফন্ট এবং সহধর্মী অন্যান্য বিষয়ও কিন্তু আমরা এই বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা আরও সমৃদ্ধ করার জন্য এবং গবেষণা এবং উন্নয়নের মাধ্যমে বাংলা ভাষাকে আমরা ICT ক্ষেত্রে সমৃদ্ধকরণের জন্য এই বিশাল একটি কর্মযজ্ঞ আমরা হাতে নিয়েছি। আমরা আশা করছি যে 2021 সালে আমরা উল্লেখযোগ্য সংখ্যক সফটওয়্যার আমরা পরীক্ষামূলকভাবে উন্মোচন করতে পারব। তবে যেহেতু এটি গবেষণা এবং এটা গবেষণার মধ্য দিয়ে এই প্রজেক্টগুলো আমরা আরও সমৃদ্ধ করব, ফলে অবশ্যই কিছুটা সময় লাগবে, কিন্তু আমরা চাই যে ডিজিটাল বাংলাদেশ আত্মনির্ভরশীল হোক। তবে আমরা আত্মকেন্দ্রিক হব না, আমরা সকলের সাথে সমন্বয় করে একসাথে মিলেই আমরা বাংলাকে বিশ্বের দরবারে প্রযুক্তি ক্ষেত্রে একটি শক্তিশালী এবং প্রভাবশালী ভাষা হিসেবে আমরা তৈরি করব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও এই ভাষার মাসে সকল ভাষা শহীদদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। এবং সাথে সাথে ধ্বনি সফটওয়্যার ও bangla.gov.bd
ওয়েবসাইটের শুভ উদ্বোধন ঘোষণা করছি। মুজিববর্ষে আমাদের অঙ্গীকার, প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ স্যার, ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আপনার মনোমুগ্ধকর উপস্থাপনার জন্য। স্যার যদি অনুমতি দেন এক মিনিটে আমরা দুটো সাইট একটু দেখিয়ে দিই ব্রাউজ করে, তাহলে সবাই আসলে আমার মনে হয় সেটা ভালো হয়। আপনি একটু যদি আমি কি দেখাবো না স্যার? আপনি আপনি দেখুন, আপনি 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 দেখিয়ে দিন। আচ্ছা জি স্যার, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের এটা শোকেসিং এর জন্য ব্যবহৃত বাংলা। হ্যাঁ মামুন, আপনি একটু পুরো ওয়েবসাইটটাই দুই তিন মিনিট পাঁচ মিনিট ধরে আপনি জাস্ট ব্রাউজ করে একটু গো থ্রু করেন, তাহলে পরে পুরোটা একটু সবাইকে বুঝাই দিলে, যেটা লাইভ হচ্ছে সবাই একটু জানতে পারবে, দেখতে পারবে, তাহলে এটা সবার জন্যই উপকার হবে। আপনি একটু এই পুরোটাই লাইভ একটু দেখায় দেন। ধন্যবাদ স্যার। bangla.gov.bd সাইটটি আসলে শোকেসিং এর জন্য ব্যবহৃত হচ্ছে এবং এটা ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং হবে, যেখান থেকে সকল সার্ভিসগুলো B2B এবং B2C মডেলে যাবে, অর্থাৎ ডিরেক্ট বিজনেস টু বিজনেস এবং সরাসরি গ্রাহকদের কাছে, এন্ড ইউজারদের কাছে এখান থেকেই যাবে। আমরা এইভাবেই এটা ডিজাইন করেছি এবং এটার জন্য আমাদের একটি কম্পোনেন্ট রয়েছে, যদিও এখন যেই সাইটটি দেখছেন এটা আমাদের ইনহাউস তৈরি করা শোকেসিং এর জন্য এবং এই সাইটটির ক্ষেত্রে ফিচার গুলো বলা আছে এবং আপনারা জানেন যে আমাদের সঠিক বাংলা ব্যাকরণ বানানো ব্যাকরণ সংশোধক আসছে, এই আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের অনুমতিক্রমে আমরা শীঘ্রই এটার ডেমো ভার্সন প্রকাশে যাব এবং এই নিচে আছে বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, তার জন্য যারা যারা মনে করেন যে পুরস্কারের জন্য প্রস্তাব জমা দিবেন সেটা এখনো চলছে। এই হলো সাইটের প্রথম পাতা এবং আপনার মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের অনুমতিক্রমে আমি মূলত সার্ভিস ও টুলস গুলোর দিকে একটু মনোযোগ দিতে যাই। পাবলিক ফেসিং সার্ভিস হিসাবে এখানে রয়েছে প্রায় 20টির মতো সলিউশন, একেবারে সার্ভিস বলা যাবে সেগুলো এন্ড ইউজারদের কাছে যাবে, অনুবাদক সঠিক বর্ণ, এগুলো মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন, আমি শুধু ব্রাউজ করে যাচ্ছি। এখানে প্রত্যেকটি আমাদের ডেভেলপমেন্ট কার্যক্রম শেষ হবে আর আমরা এখানে ইন্টিগ্রেটেড করে দিব, লিঙ্কগুলো এখানে এনেবল থাকবে, এমনকি সার্ভিসগুলো এখান থেকে পাবেন। যেভাবে আমি তুলনা করছি না, কিন্তু গুগল ট্রান্সলেশনের যে অ্যাপস বা যেভাবে আমরা সরাসরি মাল্টিপল ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম পাই, আমাদের সাইটটি ওইভাবে ডিজাইন করা হয়েছে যেখানে একটা থেকে সবগুলো ইন্টারঅপারেবল হয় এবং প্রত্যেকটি সার্ভিস একটা এক এক ঠিকানায় পাওয়া যায়, যেটা আমরা স্টেশন নামে যেই সাবডোমেনে এটি পাওয়া যাবে। এর সঙ্গে রয়েছে টুলস ও রিসার্চ রিসোর্স, যারা রিসার্চাররা আসলে এই ব্যাপারে খুবই আগ্রহী, আমরা এখানে দীর্ঘদিন যাবৎ কাজ করছি, ওনারা অপেক্ষা করে আছেন এই বিষয়গুলো কবে আসবে, এই টুলসগুলো বিভিন্ন যেগুলো জনগণের প্রত্যক্ষ আসলে আগ্রহের বিষয় নয় কিন্তু এই টুলসগুলো তৈরির জন্য ব্যাকগ্রাউন্ডে এগুলো তৈরি হবে, এর অনেকগুলো আপনাদের আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি, অনেকগুলো অলরেডি তৈরি হয়ে গিয়েছে, আমরা হয়তো পাবলিক রিলিজে যাব, যেহেতু এগুলো ব্যাকগ্রাউন্ড টেকনোলজি সেহেতু আসলে এত ওপেন করে যাচ্ছে না, কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন, আপনারা প্রশ্ন করলে আমরা ডিটেইল সবসময় উত্তর দেওয়ার জন্য রয়েছে। এরপরে রয়েছে এখানে স্ট্যান্ডার্ড ও প্রিন্টেড ম্যাটেরিয়াল, এই প্রকল্প এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্দেশ্য হলো প্রযুক্তি সংক্রান্ত এবং ভাষা সংক্রান্ত সকল স্ট্যান্ডার্ড গুলো তৈরি করা এবং এখান থেকে অনেকগুলো প্রিন্টেড ম্যাটেরিয়াল এবং রিসার্চ জার্নাল সহ অনেকগুলো ডিকশনারি আমরা পাবো, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন কর্পাসের ডেটা সেটের লিস্ট, যেটা মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আমাদেরকে অলরেডি বলেছেন, এখানে আপনারা দেখতে পাবেন। প্রতিনিয়ত আমরা এইগুলো ইনফরমেশন দিয়ে এনরিচ করবো, আজকে উদ্বোধন হয়ে গেল এবং কন্টিনিউয়াসলি এটা বড় হতে থাকবে। বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতা চলছে, 9 মার্চ লাস্ট ডেট, এখানে অনেকগুলো বিষয়ে এখানে নিবন্ধন ফর্ম রয়েছে, বিস্তারিত নিয়মাবলী রয়েছে, আমাদের শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যার জাজেস প্যানেলের সভাপতি, যেহেতু আমাদের শ্রদ্ধেয় ওনার আমরা পাবলিক ফিগার হিসাবে ওনার নামটা প্রকাশ করছি, স্যারের আন্ডারে আমরা চেষ্টা করছি যে এটা প্রতি বছরই যাতে এটা চলমান থাকে এবং যারা বাংলার জন্য কাজ করছেন তাদেরকে আসলে পুরস্কৃত করার উদ্দেশ্যে এই কাজটি চলছে। আর বাকি সবগুলো সাধারণ ফিচার আমি আপনাদেরকে ব্রাউজ করে দেখার আমন্ত্রণ জানাই এবং একই সঙ্গে আমি IPA সফটওয়্যারটি একটু ব্রাউজ করে যাচ্ছি, এটা আপনারা ইনপুট বাংলা টেক্সট দিয়ে দেখতে পাবেন, আমার মনে হয় দেখা যাচ্ছে এখানে ইনপুট বাংলা টেক্সট যাবে, এখান থেকে IPA জেনারেট হবে এবং IPA টু বাংলা ভাইস ভাষা এবং সকল সার্ভিসগুলো এখানে রয়েছে সংক্রান্ত IPA সংক্রান্ত, নিচে কপি টেক্সটটা কপি করা যাবে এবং এখান থেকে MS ওয়ার্ড এবং এক্সেলে দুইভাবেই ডেটা এক্সপোর্ট করা যাবে। এই হলো দুটি সাইটের আজকের যে অ্যাপ্লিকেশন স্যার উদ্বোধন ঘোষণা করলেন সেই সংক্রান্ত। এই মুহূর্তে আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ রয়েছেন এবং সাংবাদিক ভাই বোনেরা রয়েছেন, আমরা স্যারের অনুমতিক্রমে
আজকে সভাপতি মহোদয়ের অনুমতি ক্রমে আমরা ফ্লোর ওপেন করে দিচ্ছি যারা প্রশ্ন করবেন, এবং এই ব্যাপারে আমাদের শ্রদ্ধেয় ইডি স্যার রয়েছেন, পিডি স্যার রয়েছেন এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় রয়েছেন। প্রত্যেকটি প্রশ্নের রিলেভেন্সি অনুযায়ী ওনারা উত্তর প্রদান করবেন, সঙ্গে আমি রয়েছি। ধন্যবাদ। জি মামুন, আমি বলছি আরাফাত ভাই এবং শামীম ভাই, এটিএন নিউজ এবং বিডি নিউজ 24.com, তারা কিন্তু হাত তুলেছেন, তো যদি আমরা ওইভাবে দেখে একজন একজন করে আহ্বান করি তাহলে এটা সুশৃঙ্খল ভাবে সুন্দর ভাবে হবে। আপনি স্যার এটা একটু আমাদেরকে, অসুবিধা নেই, মানে যে যখন উত্তর দিতে চান সেটা উত্তর দিবেন। আমার মনে হয় আরাফাত ভাই আপনি প্রথমে বলুন, তারপরে শামীম ভাইকে আমরা নিচ্ছি। অনেক ধন্যবাদ পলক ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ পরিষ্কার। জি আমার প্রশ্ন ছিল পলক ভাই, যে 2017 সালে আপনি আপনার কাছে আসলে আমরা প্রথম এই 16টা টুলস এর কথা জেনেছিলাম, এই 16টা টুলস আসছে, তখন অবশ্য তখনো পিডি নিয়োগ হয়নি, পরবর্তীতে জিয়া আহমেদ বা এই ধরনের এই নাম এই কাছাকাছি নামের কাউকে মনে হয় পিডি নিয়োগ দেওয়া হয়েছিল। তো এই 16টা টুলস তো আসলে অনেকদিন ধরে কাজ হচ্ছে, এগুলো আসলে এখনো মানে আলোর মুখ দেখেনি কেন, এটা আমার একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই 16টা টুলস এর সোর্স কোড গুলো কি, বাই সফটওয়্যার সোর্স কোড গুলো কি উন্মুক্ত থাকবে? কেননা উন্মুক্ত না থাকলে তো আসলে এইগুলো কাজে লাগিয়ে পরবর্তীতে কেউ যে বড় কিছু করবে, জানেন যে কিছুদিন আগে আমাদের আমার ভাষা নামে একটি সফটওয়্যার আমাদের হাইকোর্ট ভারত থেকে সেটি আসলে বলতে হবে যে আমদানি করতে হয়েছে, এটা আমাদের জন্য একদিকে লজ্জাজনক। আমি বলছি না যে ভারতীয় সফটওয়্যারটা খারাপ, এটা খুবই ভালো সফটওয়্যার, কিন্তু আমাদের জন্য তো আসলে লজ্জাজনক যে বাংলা ভাষা ভাষী মানুষ আমরা অন্য আরেকটা দেশ থেকে আমার ভাষার মতো একটি সফটওয়্যার আমরা নিয়ে এসেছি। তো এইটা এই লজ্জাটা তো আসলে ঢাকা যেত যদি আমাদের দেশের কোম্পানি গুলো অনেক আরেকটু অ্যাক্টিভ থাকতো, এবং সেই কারণে এই 16টা টুলস এর সোর্স কোড যদি উন্মুক্ত না থাকে তাহলে তো আসলে সাধারণ মানুষ এটা কাজে লাগাতে পারবে না। তো আমার জানার বিষয় দুটি, একটি হচ্ছে যে এটা তো আসলে এই 16টা টুলস তো আরো অনেক আগেই হওয়ার কথা ছিল, দেরির কারণ কি ছিল, এবং দ্বিতীয়টা হচ্ছে যে এগুলোর সোর্স কোড কি উন্মুক্ত থাকছে কিনা। ধন্যবাদ। ধন্যবাদ। আমার মনে হয় একজন একজন করে আমরা উত্তর দিলে তাহলে পরিষ্কার উত্তরগুলো আসবে। প্রথমত আমি ধন্যবাদ দেব যে আপনারা আসলে কন্টিনিউয়াসলি আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, যার ফলে আমরা একের পর এক বিভিন্ন সার্ভিস এবং সলিউশন আমরা উপহার দিতে পারছি জনগণকে। অবশ্যই আমরা মনে করি যে এই টুলসগুলো অনেক আগেই প্রযুক্তি খাতে হওয়া উচিত ছিল, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যখন 16 সালে এই উদ্যোগটা গ্রহণ করলাম তার আগে কিন্তু এই উদ্যোগটাই গ্রহণ করা হয়নি। কি দুঃখজনক বিষয় যে বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছর, 2008 মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের রূপকল্প দিলেন, এবং তারপরে যে প্রয়োজনীয় কাজগুলো সেগুলো কোনগুলো কখন কবে কে করবে সেগুলো নির্ধারণ করে দিলেন জনাব সজীব ওয়াজেদ জয় ভাই 2009 সালে ICT পলিসিতে। তো আমরা বলবো যে 16 সালে আমরা দেরিতে হলেও শুরু করেছি এবং এখন এটি বাস্তবায়নের পথে অনেক দূর এগিয়ে এসেছি। দেরি কেন হলো? প্রথমত কারণটা হচ্ছে যে আমরা এটা নিজেরা করতে চেয়েছি, যেরকম অন্যান্য ভাষার বিষয়ে যে সফটওয়্যার গুলো আছে অন্যান্য দেশ কিংবা অন্যান্য কোম্পানি যারা করেছে তাদের যদি দেখি, যেরকম ধরেন নুয়ান্স নামে একটা সিলিকন ভ্যালি বেসড কোম্পানি আছে, তারা কিন্তু স্যামসাং অ্যাপেল তাদের এই ভাষা সংক্রান্ত কাজগুলো তারা কিন্তু মূলত সাপোর্ট দেয়, আমি যতদূর জানি তাদের সাথে বৈঠকও হয়েছে। কিন্তু আমরা চিন্তা করেছি বিদেশি কোনো কোম্পানি, বিদেশি কোনো পরামর্শক বা গবেষক তাদের সহযোগিতা নিয়ে, তাদেরকে অনেক বেশি অর্থ দিয়ে, তাদের সহযোগিতা নিয়ে দ্রুত আমরা না করে, আমরা যদি একটু সময়ও লাগে কিন্তু আমাদের দেশের যারা গবেষক আছেন, প্রযুক্তিবিদ আছেন এবং দেশের যেই কোম্পানিগুলো আছেন তাদের সহযোগিতা এবং তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে যদি একটু সময় বেশিও লাগে কিন্তু আমাদের যদি সক্ষমতাটা তৈরি হয়, সেটি একদিকে যেরকম তথ্যগত নিরাপত্তার বিষয়ে আমাদের জন্য অনেক উপকার হবে, অপরদিকে আমাদের নিজেদের সক্ষমতা তৈরি করা এবং বিশ্বের বুকে বাংলাকে আমাদের নিজেদের তৈরি টুলসগুলো উপহার দেওয়া, সেই কারণেই কিন্তু আমরা একটু সময় দেরি হলেও আমরা এটা মেনে নিয়েছি। কিন্তু আমি বলবো যে এখন আমরা সবকিছু কিন্তু গুছিয়ে আনতে পেরেছি, কারণ যেহেতু আপনি দেখেছেন যে এই যে 16 ধরনের টুলস, 20 ধরনের সার্ভিস এবং 40 ধরনের বেশি বিভিন্ন ধরনের সফটওয়্যার ডেভেলপ করতে হচ্ছে,
সেগুলো করার জন্য কিন্তু দেশের যারা একেবারে শীর্ষস্থানীয় প্রযুক্তিবিদ গবেষক যারা বাংলা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তারা কিন্তু এখানে সম্পৃক্ত আছেন, এবং বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে আমি নিজে গিয়ে জাফর ইকবাল স্যার, দানিউল হক স্যার তাদেরকে রিকোয়েস্ট করেছি এবং তাদেরকে নিয়ে এসে মন্ত্রণালয়ে আমরা বসে বৈঠক করেছি, আমি বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, এবং আমাদের একটা টিম কিন্তু এখন দাঁড়িয়ে গেছে যারা কিন্তু এই গবেষক শিক্ষক ছাত্র অধ্যাপক এই সকলের সমন্বয়ে দাঁড়িয়ে গেছে, প্রযুক্তিবিদ। তো আমি মনে করি যে যেটুকু সময় আমরা ব্যয় করেছি সেটাও আসলে যৌক্তিকতা ছিল, কারণ এই বিষয়গুলোকে কিন্তু বারবার বসে বসে এগুলো আবার রিভিউ করতে হচ্ছে, রিডিজাইন করতে হচ্ছে, এবং টেন্ডার প্রক্রিয়াতেও কিন্তু আমাদের মানে উন্মুক্ত টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে যাচাই বাছাই করতে হয়েছে, বেশ কিছু জায়গায় রিটেন্ডার হয়েছে। সো এই সকল কারণে আমাদের এই সময়টা ব্যয় হয়েছে। তবে আমি মনে করি যে সেই ক্ষেত্রে আমাদের যারা গবেষক প্রযুক্তিবিদ এবং পরামর্শক প্রকল্পে যারা আছেন তাদের আমি সেক্ষেত্রে দোষ আমি দিতে চাই না, কারণ আসলে এটা একটা গবেষণাধর্মী প্রকল্প, আমরা এটাকে ভালোভাবে আগাতে চাই। তবে আশার সংবাদ হচ্ছে যে সবগুলো টুলসই কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, এবং আজকে আমরা প্রথম একটা টুল হলেও সেটা আমরা উন্মুক্ত করতে পারলাম, এটা হচ্ছে একটা বড় কথা। এবং আমাদের একটা ইচ্ছা ছিল যে এই ফেব্রুয়ারি মাসের ভেতরেই আমরা এই ওয়েবসাইট এবং এই টুলটা আমরা উদ্বোধন করব, তো সেটা করতে পারলাম। তবে আমরা চেষ্টা করব যে 21 সালের মধ্যে যত বেশি সম্ভব আমরা বেশ কিছু আরো কয়েকটা সফটওয়্যার আমরা উন্মুক্ত করতে, এবং আমাদের হয়তো আরো কিছুটা সময় লাগবে এই সম্পূর্ণ টুলস গুলো দিতে, কিন্তু একই সাথে কিন্তু আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে নিয়মিতভাবে এই ব্যবহারকারীদেরকে আমরা সংযুক্ত করব এবং তাদের পরামর্শগুলো আমরা গ্রহণ করব। এবং দ্বিতীয় যে পরামর্শটা আপনি দিয়েছেন এবং প্রশ্নটা করেছেন, এটা আমি নিজেও এই প্রশ্নটা কিন্তু আমার প্রজেক্ট অফিসকে করেছি যে আমরা যখন যেই টুলই তৈরি করি না কেন সেটা কিন্তু চুক্তিতে থাকবে, একদম টার্মস অফ রেফারেন্স স্টোরে লিখে দিতে বলেছি যে যারা এটা ডেভেলপ করবে তাদের কপিরাইট আমাদের ICT ডিভিশনের নামে থাকছে, ফলে যেই প্রযুক্তি কোম্পানিগুলো বা যেই বিশ্ববিদ্যালয়গুলো যারা দল গবেষণা করছে তারা এটা গবেষণা করবে, তাদের গবেষণার কৃতিত্ব থাকবে, কপিরাইট ICT ডিভিশন এবং তাদেরও থাকবে, তবে শর্ত একটাই যে এই সোর্স কোডটা উন্মুক্ত করে দিতে হবে, যেন যে কোনো কেউ এই উন্মুক্ত প্ল্যাটফর্ম থেকে তারা এটাকে আরো ডেভেলপ করতে পারে, তারা তাদের মতো কাস্টমাইজ করতে পারে, সেইগুলো একেবারে শর্ত অনুসারে দিতে বলেছি। এবং আজকে আবারও আমি প্রকল্প পরিচালককে বলবো অফিসিয়ালি অন রেকর্ড উনি যেন এখন এই উত্তরটা দেন যে আমাদের প্রত্যেকটা সফটওয়্যারের সোর্স কোড আমরা মানে যেটাকে বলে ওপেন সোর্স করে দেওয়া, যেন এটা উন্মুক্ত থাকে, যখন যে সফটওয়্যারটা তৈরি হবে সেখান থেকে পরবর্তী পর্যায়ে যাতে এটা ডেভেলপমেন্ট এবং এটা কাস্টমাইজেশনের জন্য কোনো অনুমতি সরকারের কারো কাছ থেকে না নিতে হয়, এবং কোনো ধরনের পয়সা যাতে এটা লাইসেন্স ফি কিংবা এটা রয়্যালিটি ফি কোনো একজন তরুণ গবেষক বা ব্যবহারকারীকে দিতে না হয়, এটা সরকারের পয়সা, জনগণের পয়সা, আমরা চাই আসলেই এই ভাষাটাকে উন্মুক্ত করে দিতে সবার কাছে, এবং প্রযুক্তি খাতে যাতে বাংলাকে আরো সমৃদ্ধ করতে পারি তার জন্য সরকার বিনিয়োগ করছে গবেষণাটা করার জন্য, কিন্তু পরবর্তী ডেভেলপমেন্টটা যার যার মতো করে নেবে এবং এটা উন্মুক্ত থাকবে সেটা আমি আপনাদেরকে আশ্বস্ত করছি। এবং আমি অনুরোধ করব এখন প্রকল্প পরিচালক মাহবুব সাহেব আপনি একটু অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে অন রেকর্ড আপনি বলে দেন এবং এটাকে ডকুমেন্টেড করেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা আগেও বলেছি যে এই প্রকল্প থেকে তৈরি করা প্রত্যেকটি কম্পোনেন্ট উন্মুক্ত থাকবে, এটা সবার জন্য ওপেন থাকবে এবং ফ্রি থাকবে। আমি অফিসিয়ালি ঘোষণা করছি আজকে যে এটা অবশ্যই উন্মুক্ত থাকবে, এর সোর্স কোডও উন্মুক্ত থাকবে, এটা গবেষকরা ব্যবহার করতে পারবেন। শামীম ভাই BDNews24.com উনি হাত তুলে আছেন, তারপরে ফারা উলফাত মোহিনী, ওনার মানে পরিচয়টা ঠিক বুঝতে পারছি না কিন্তু ওনার হাত দেখতে পাচ্ছি, শামীম ভাই যদি বলেন আপনার প্রশ্ন। পলক ভাই, আমার দুটো বিষয় জানার আছে, একটা হলো যে ধ্বনি সফটওয়্যারটা এটা আমরা কোথা থেকে পাবো আর কি, পেতে পারি, আর এটা বিনামূল্যেই তো পাবো আমরা, কোথা থেকে আমরা ডাউনলোডটা করব বা কিভাবে পেতে পারি। আর একটা বিষয় হলো পলক ভাই, যে প্রকল্পটা আপনারা কাজ করছেন ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প, এই প্রকল্পের বাজেট কত এবং কি ধরনের এ পর্যন্ত খরচ হয়েছে একটু জানতে চাচ্ছিলাম।
জি, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা কিন্তু এই যে bangla.gov.bd এটাকে আমরা একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম হিসেবে আমরা আনছি, অর্থাৎ বাংলা ভাষাকে প্রযুক্তি খাতে সমৃদ্ধ করা, নতুন নতুন টুলস গুলোকে এখানে ইন্ট্রোডিউস করা, ব্যবহার করার সুযোগ করে দেওয়া। তো আমার মনে হয় প্রথম অংশটুকু মামুনুর রশিদ উত্তরটা দিলে এটা আরো মানে বিস্তারিত ভালোভাবে বলতে পারবে, আর দ্বিতীয় অংশটুকু উত্তরটা প্রকল্প পরিচালক দেবে। আসলে খুব বেশি অর্থ ব্যয় হয়নি, কারণ আমরা আসলে যতটুকু ডেভেলপমেন্ট হয়েছে ততটুকু আমরা ব্যয় করেছি, তবে পুরো প্রজেক্টের যেই আমাদের ব্যয় ধরা হয়েছিল সেটাও একটু পিডি মহোদয় বলবেন, এবং কতটুকু অর্থ ব্যয় হয়েছে এখন পর্যন্ত সেটাও যদি আপনি একটু বলেন সাংবাদিক বন্ধুগণদেরকে। তবে প্রথমে ধনী সফটওয়্যার কোথায় পাওয়া যাবে, বিনামূল্যে কিনা, আর এটা ব্যবহার কিভাবে করবে, মামুন সাহেব আপনি বলবেন। জি স্যার, ধনী সফটওয়্যার অলরেডি উন্মুক্ত আছে, অলরেডি লাইভ আছে, আপনারা আমাদের ডেটা সেন্টারে হোস্ট করা আছে, ipa.bangla.gov.bd অর্থাৎ বাংলা একটু লাইভে যে দেখাতে পারবেন এখন। জি স্যার, এখনই আছে, এখনই আপনি একটু দেখাই দেন। ওইটা ওই যে আইপিএ দিয়ে ঢুকতে হবে, ওইটা একটু মানে আসলে কি আমরা তো বাংলা গভ বিডি তে গিয়েও তো আমরা আইপিএ তে ঢুকতে পারবো তাই না? ওখান থেকে যাওয়া যাবে ipa.bangla.gov, আমার স্ক্রিনটা বোধহয় দেখতে পাচ্ছেন, একদম দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই জিনিসটা একটু আপনি বলে দেন, ওই যে ipa.bangla.gov.bd ওখানে গেল, যাওয়ার পরে এটা তো ওপেন অলরেডি আছে, আপনি একটা কোনো উদাহরণ দিতে পারবেন? দিতে পারবো স্যার, একটু লাইভ কি এখন আছে? আমরা তো হোস্ট করছি আমাদের সিস্টেমটা, আমাদের সিস্টেমটা আমরা হোস্ট করছি আমাদের ন্যাশনাল ডেটা সেন্টারে, কিন্তু এটা আসলে ফ্রন্ট ফেসে থাকতেছে ipa.bangla.gov.bd, এবং এটা কিন্তু পরীক্ষামূলক ফলে কাজ করেছে স্যার, আমার সোনার বাংলা এসেছে এভাবে। হ্যাঁ, যেভাবে গুগল সার্চ ইঞ্জিন বা গুগলের জি বোর্ড কাজ করে তাই না মামুন সাহেব? এবং গুগল ট্রান্সলেশন যেভাবে কাজ করে এটাও এক ধরনের ট্রান্সলেশন, এটা স্ক্রিপ্ট কিন্তু এটা ফোনেটিক। জি, ফোনেটিক স্যার, এটা স্যার প্রথমটা, এবং এটার একটা এমএস ওয়ার্ড এডন আছে, সেই এডনসটা বাংলা গভের এই প্রোডাক্ট শোকেস থেকে ডাউনলোড করা যাবে, সেটা আমরা এখনো দেইনি। আমাদের সফটওয়্যার গুলোর যে প্রশ্নটা আগে আমি একটু স্যার 30 সেকেন্ডে বলি, যে প্রত্যেকটি টুল সফটওয়্যার আমরা তিনটি লেয়ারে টেস্টিং হয়, যেটা দীর্ঘসূত্রিতার কথা বললেন, একটা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় করে, আমাদের আইসিডিবির এসকিউটিসি, বিসিসির এসকিউটিসি ল্যাব যে টেস্টিং ল্যাব আছে, এবং আমাদের একটি বিশেষায়িত এক্সপার্ট কমিটি রয়েছে, সেই এক্সপার্ট কমিটিও আবার দেখেন। তার মানে একটা সফটওয়্যার তিনবার যাচাই হয়ে তারপর আমরা আসলে খরচের ব্যাপার এবং আপনাদের সামনে উন্মুক্ত করার জায়গাটাই থাকে। তো গুণগত মান রক্ষার জন্য আমরা সময় নিচ্ছি, কিন্তু আশা করি যে এইগুলো রিলিজ হলে জনগণ উপকৃত হবে এবং মানে ওয়ার্কেবল একটা কন্ডিশনে যাবে ঠিক, এবং এটাকে আর কি গুণগত মান ঠিক রেখে এটার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং এটার যে নিরাপত্তা এগুলো দেখার জন্যই সময়টা একটু বেশি নিচ্ছে, কারণ কয়েকটা স্তরে এটা পরীক্ষা হচ্ছে। দ্বিতীয় অংশটার উত্তর বিষয় স্যার বলতে হবে প্রশ্নে, যে ওনারা আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যেটা আছে, যেমন স্ক্র্যাচ থেকে এটা তৈরি করা, আমাদের সবগুলো সফটওয়্যার একদম শূন্য থেকে তৈরি করা, এবং আপনার আপনি স্যার দেখিয়েছেন যে অনেকগুলো কর্পাস এবং কর্পাস টুল হবে, তার মানে আমার ব্যাকগ্রাউন্ড টেকনোলজিটা, যেমন OCR ট্রেসার এক নামে গুগলের একটা অ্যাপ্লিকেশন আছে, ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলে হয়ে যায়, আমরা কিন্তু সেটা নিচ্ছি না, আমাদের নিজেদের একদম শুরু থেকে জিরো থেকে শুরু করতে হবে, এই কারণে স্যার আমাদের এইভাবে আমরা এগোচ্ছি আর কি। ধন্যবাদ স্যার। জি, ওই শামীম ভাইয়ের দ্বিতীয় অংশের উত্তরটা প্রকল্প পরিচালক দেওয়ার পরে কুমার বিশ্বজিৎ রায় বিটিভি তাকে আমরা সুযোগ দেব, তারপরে মোহাম্মদ কাউসার ভাই সংবাদ উনি তারপর প্রশ্ন করবেন। পিডি মহোদয় একটু বলবেন। ধন্যবাদ স্যার, আমাদের প্রকল্পের মোট বাজেট 158 কোটি টাকা, আমরা এই মাস পর্যন্ত খরচ করতে পেরেছি 12,50,00,000 টাকা, এই অর্থ বছরে আরো 4.5 কোটি টাকা খরচ হবে, 17 কোটি টাকা ব্যয় হবে এই বছর জুন পর্যন্ত, মানে এখন পর্যন্ত 12 কোটি হয়েছে, কবে কোটটা হবে সেটা পরে। 158 কোটি টাকার পুরো প্রকল্পের বাজেট, তার মধ্যে আমাদের খরচ হয়েছে মাত্র 12 কোটি টাকা। তো শামীম ভাই বুঝতে পারছেন যে আসলে কিন্তু আমরা গবেষণার মাধ্যমে প্রোডাক্ট গুলো যখন ইনোভেট করা হচ্ছে, তারপরে সেগুলো টেস্টিং হচ্ছে, তারপরে সেটা কিন্তু ব্যবহার হলে তখন সেটা আর কি অর্থটা ব্যয় হচ্ছে, ফলে আসলে যেটা হচ্ছে যে গবেষণা ধর্মী প্রকল্প, এটা আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ে আমরা বলেছি এবং আমি নিজেও এটাকে সমর্থন করি যে এটার যে সময়টা বৃদ্ধি করা হচ্ছে, কারণটা হচ্ছে আমরা
গুণগত মানটাকে নিশ্চিত করে এটাকে ব্যবহার উপযোগী করতে চাই, এবং এটা যেহেতু নিয়মিত আর কি বেসরকারি খাতের একাডেমিয়ার তারা গবেষকরা যাতে এটাকে ব্যবহার করতে পারে, উন্নয়ন করতে পারে, সেই জন্য আমরা এটাকে উন্মুক্ত করে দিতে চাই। এবং সে কারণে আপনারা বুঝতে পারছেন যে 158 কোটি টাকার প্রকল্প কিন্তু ব্যয় হয়েছে শুধুমাত্র কিন্তু 12 কোটি, অর্থাৎ মানে অর্থটা এখানে কোথাও অপচয় করা হয় নাই এবং কোথাও কোনো ধরনের অনিয়ম যাতে না হয় সেইগুলো ব্যাপারে কিন্তু আমরা খুব এই ব্যাপারে তৎপর আছি, সতর্ক আছি। তো আমি অনুরোধ করছি মোহাম্মদ কাউসারউদ্দিন ভাইকে তার প্রশ্ন করার জন্য, এরপরে কুমার বিশ্বজিৎ রায়, উনিও হাত তুলেছেন। আসসালামু আলাইকুম পলক ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। পলক ভাই আমার দুইটা প্রশ্ন, আমারও একটা হচ্ছে আপনারা বাংলা ভাষা সমৃদ্ধকরণ এই প্রকল্প চালু করেছেন, অলরেডি প্রায় 4 বছরের মতো হয়েছে, আজকে পরীক্ষামূলকভাবে দুইটা এর মধ্যে দুইটা কম্পোনেন্ট আপনারা উদ্বোধন করেছেন, ধ্বনি এবং বাংলা .gov.bd, এর মধ্যে আরো 16টা প্রকল্প অথবা 16টা কম্পোনেন্ট আছে, কবে নাগাদ আপনারা এগুলা এই রিসার্চারদের জন্য অ্যাটলিস্ট উন্মুক্ত করে দিতে পারবেন, এটা একটা বিষয় সবগুলা। আর একটা হচ্ছে আপনারা একটা প্রতিযোগিতা লঞ্চ করতেছেন একই সময়ে বাংলার জন্য, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতা, এখানে সবাই তো হয়তো পুরস্কার পাবে না, যেই প্রতিযোগিতা যারা সাবমিট করবে তাদের মডেল বা প্রোটোটাইপ এগুলার আসলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট আপনারা কি কিভাবে সংরক্ষণ করবেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে প্রত্যেকটা প্রতিযোগিতায় কিন্তু এই ধরনের যে হ্যাকাথন চ্যালেঞ্জ কিংবা বিভিন্ন ধরনের কম্পিটিশন হয়, সেখানে আসলে সকলেরই একটা যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট সেটার প্রোটেকশন রেজিস্ট্রেশন সেগুলো একটা বড় একটা চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়, বিশেষ করে এই ধরনের গবেষণা ধর্মী যেই প্রযুক্তিগুলো নিয়ে প্রতিযোগিতা। তো আমরা প্রথম প্রশ্নের উত্তরটা আমরা আশা করব প্রকল্প পরিচালকের কাছ থেকে, প্রেশারটা তার উপরেই আমি দিতে চাই যে বাকি যেই টুলস গুলো আছে সেগুলো কবে নাগাদ সবগুলো কবে কখন উন্মুক্ত হতে পারে তার একটা আনুমানিক একটা যদি চিত্র একটা অ্যাকশন প্ল্যান টাইম ফ্রেমটা যদি একটু বলেন মাহবুব। ধন্যবাদ স্যার, আমাদের যে অ্যাকশন প্ল্যান আছে এই অ্যাকশন প্ল্যান মোতাবেক আমরা 5টি বেটা ভার্সন এটি সহ আইপিএ সহ আর মামুন আপনার জানা থাকলে আপনি বলেন। আমি বলে দিচ্ছি স্যার, আমরা 21 সালের মধ্যে সিংহভাগ আমাদের চলে আসবে স্যার, আমরা যেগুলো করেছি, তবে আমাদের 23 সাল পর্যন্ত আমাদের সবগুলো যদি বলেন যাবে, আর ডেভেলপমেন্ট এখন হচ্ছে কনকারেন্টলি, অর্থাৎ রিসার্চার যে টুল হচ্ছে আমরা আগাম যে ঘোষণাটা দিতে চাই না আপনার মুখ দিয়ে দিবেন, ইঙ্গিত দিয়ে দিচ্ছি স্যার আমরা সামনে মাসেই জন গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট লঞ্চ করব যেটা ইম্প্যাক্ট ফেলবে বাজারে, আমরা এটা বলতে পারি। মানে যদি আমরা পরিষ্কার ভাষায় বলি যে 21 সালের মধ্যে আমরা বেশ কয়েকটা প্রযুক্তি টুলস এবং সার্ভিস আমরা এগুলো উদ্বোধন করার চেষ্টা করব, তবে আমরা সবগুলো টুলস আমরা যদি উন্মুক্তকরণের শেষ তারিখের কথা বলি তাহলে 2023-এর মধ্যে আমাদের সকল যে পরিকল্পনা আছে সেগুলো আমরা বাস্তবায়ন করে সবগুলো টুলস আমরা উন্মুক্ত করে দিতে পারবো 23 সালের মধ্যে সবগুলো, তবে অধিকাংশ বা বেশিরভাগ টুলস আমরা উদ্বোধনের চেষ্টা করব 21 ডিসেম্বরের মধ্যে, তবে 22 এবং 23 2 বছর আমরা অতিরিক্ত রাখছি সবগুলো টুলস উন্মুক্ত করার জন্য। দ্বিতীয় যে প্রশ্নের উত্তরটা এটাও আপনি একটু দেন যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী যারা পুরস্কার পেল তারা পেল, কিন্তু যারা পেল না তাদের আসলে এগুলো সংরক্ষণ এবং কি হবে সে বিষয়ে বলা আছে স্যার। চূড়ান্ত মনোনীত রিসোর্স গুলো উন্নয়নকারীর উদ্ভাবকের আইপিআর রক্ষা করে ওয়েবে উন্মুক্ত করা হবে, মানে যার যে যেটা তৈরি করেছে এইখানে 1 লাখ টাকা দিয়ে আমাদের আইপিএ সরকার আসলে মানে আইপিআর যার যার থাকবে প্রত্যেকের সবগুলোরই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট প্রত্যেকের থাকবে, আমরা কিন্তু এই ঘোষণা দিয়েছি যেগুলো মনোনীত হবে বা মনোনীত হবে না উভয়ই যার যার থাকবে, এটা হলো স্যার আমাদের মানে আমাদের পরিষ্কার। কিন্তু যারা পুরস্কার পেল না তাদের তাদের যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি এবং তাদের যে আইপিএ সংরক্ষণের ব্যবস্থা ঠিক আছে সেগুলো কিভাবে হবে এবং তাদেরকে কিভাবে এগুলো সংরক্ষণ হবে, তাদের মূল্যায়নটা কিভাবে হবে? যদি এটা মানে পুরস্কার না পেলো কিন্তু মনোনয়নে হয়েছে তাও তাদেরই থাকবে, কিন্তু আমরা এটা শোকেসিং করব তাদের অনুমতিক্রমে, অর্থাৎ উদ্ভাবক এবং অথরের
তাদের ইচ্ছাটা হলো প্রায়োরিটি, তাদের কপিরাইট নিয়মে তারাই হলো মেইন, তারা যা বলবে, তারা যদি বলে প্রোডাকশন শোকেসিং হবে না, শোকেসিং হবে না, কিন্তু তাও আমরা পুরস্কৃত করব স্যার। আমার মনে হয় যে কাউসার ভাইয়ের প্রশ্নের উত্তরটা উনি পেয়েছেন। কুমার বিশ্বজিৎ রায় বিটিভি থেকে, জি শুধু ধন্যবাদ বিশ্বজিৎ। জাতীয় কিবোর্ডের বিষয়টিও আমি এই মুহূর্তে বলবো যে প্রকল্প পরিচালক যেহেতু আমাদের বাংলাকে প্রযুক্তি ক্ষেত্রে সমৃদ্ধ করার জন্য আমরা একটা প্রকল্প গ্রহণ করেছি এবং আমাদের ইউনিকোডের মেম্বার হিসেবে বিসিসি কাজ করছে, ফলে আমাদের জাতীয় কিবোর্ডের বিষয়টি উত্তরটাও আমি বলবো যে প্রকল্প পরিচালক অথবা ইডিবিসিসি তারা দিতে পারেন। আর প্রকল্পের মেয়াদ বাড়বে কিনা এবং অর্থ বরাদ্দ বাড়বে কিনা একটু প্রকল্প পরিচালক বলেন। আর এই যে 15 আর 16টা কম্পোনেন্ট কম বেশি কেন হচ্ছে স্যার? প্রকল্প পরিচালক মহোদয় আমার সঙ্গেই আছেন স্যার, বলছেন। হ্যাঁ, আপনি এখান থেকেই বলেন। হ্যাঁ, এটা ক্লিয়ার আছে। ধন্যবাদ স্যার। আমি একে একে উত্তর দেই। প্রথমত হচ্ছে জাতীয় কিবোর্ড আমরা কবে পাব, এটা আমাদের মূল্যায়ন শেষ পর্যায়ে আছে। আমরা টেন্ডার করেছিলাম, সেই টেন্ডার প্রস্তাবনা আমাদের হাতে আছে, মূল্যায়ন শেষ পর্যায়ে আছে। খুব তাড়াতাড়ি আমরা চুক্তিবদ্ধ হব এবং এটা কাজ করার জন্য সময় থাকবে 1 বছর। এই 1 বছরের মধ্যে আমরা এই ফলাফলটা পাব। আমাদের প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করতে হবে কমপক্ষে 2 বছর। আমরা এটার জন্য প্রয়োজনীয় প্রসেসিং করছি আমাদের এই কাজ। মানে সেটা কি 23 পর্যন্ত 2 বছর নাকি 23-এর পরে আরো 2 বছর? হ্যাঁ, 23 পর্যন্ত। ওই যে আমার মনে হয় যে বিশ্বজিতের কাছে এটা ক্লিয়ার করা দরকার। আমরা আশা করছি যে 23-এর পরে আর এটার মেয়াদ বৃদ্ধি করতে হবে না এবং আমাদের অর্থ আর অতিরিক্ত লাগবে না। আমাদের আর অতিরিক্ত অর্থ লাগবে না। আর যে 15টি টুল আর 16টি টুল নিয়ে যে মানে কনফিউশনটা তৈরি হয়েছে, এটা আসলে আমাদের একটা টুল যেটা কিনা ডুপ্লিকেট মনে হয়েছিল আমাদের বিশেষজ্ঞ কমিটির কাছে, সে একটা টুল এখান থেকে বাদ দেওয়া হয়েছে। এই টুলটা ছিল ওয়েবসাইট ট্রান্সলেশন, বিভিন্ন ওয়েবসাইট ট্রান্সলেশন করার একটা কম্পোনেন্ট ছিল, সেটা বাদ দেওয়া হয়েছে। তবে সেই বাদ দেওয়া যে কম্পোনেন্টটি, তার যে বাজেট ছিল, এই বাজেটের মধ্যে নতুন একটা কম্পোনেন্ট দেয়া হতে পারে, সেই অপশনটা এখনো আছে। এজন্য মাঝে মাঝে 16টি কম্পোনেন্টের কথা বলা হচ্ছে, মাঝে মাঝে 15টির কথা বলা হচ্ছে। আরেকটা দেওয়া না হলে 15টি থেকে যাবে, তবে আরেকটা দেওয়ার সুযোগ আছে, এই জন্য 16টি বলা হচ্ছে। ভেন্ডরদের জবাবদিহিতা মানে সরকারি ক্রয় প্রক্রিয়া অনুসারে পূর্ণভাবেই আছে, পিপিআর অনুসারে যেইভাবে পরিকল্পনা মন্ত্রণালয়ের এবং বিধিবিধান অনুসারে আমরা চুক্তি করে থাকি। আর আপনি অলরেডি শুনেছেন যে এখানে 3 লেয়ারের টেস্টিং হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় টেস্টিং করেন, তারপরে এসকিউটিসি যেটা সফটওয়্যার টেস্টিং ল্যাব, কোয়ালিটি এসিওরেন্স ল্যাব আছে বিসিসির, সেখানে করে থাকেন। এখানে এক্সপার্ট কমিটির এই প্রকল্পের একটা বিশেষায়িত কমিটি আছে, যেখানে বিশেষজ্ঞ কমিটি বলেন, যেখানে জাফর ইকবাল স্যার আছেন, ডিজি বাংলা একাডেমি আছেন, ডিজি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আছেন, বুয়েটের শিক্ষকবৃন্দ আছেন। ওনারা সকলে মিলে এবং আরো অনেক সরকারের অন্যান্য প্রশাসনিক সিনিয়র পর্যায়ের কর্মকর্তা বৃন্দ আছেন, সকলে মিলে দেখে, তারপর আমাদের যে পিআইসি পিএসসি সব জায়গায় আমরা এগুলো দেখে কোয়ালিটি টেস্ট করে রিপোর্ট গুলো মূল্যায়ন করে আমরা তারপর রিলিজ করছি। আজকে যতটুকু সামান্য দেখছেন সবগুলোই ওই লেয়ার গুলো পার হয়ে এসেই
তারপরে আমরা প্রকাশ করছি, ফলে তাদের জবাবদিহিতার জায়গা। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা খুব শক্ত একটা দৃষ্টান্ত প্রকল্প দপ্তর করেছে, সেটা হচ্ছে যে যদি কেউ চুক্তির শর্ত ভঙ্গ করে থাকে এবং গুণগত মান অনুসরণ না করে থাকে তাহলে তার কার্যাদেশ বাতিল করার দৃষ্টান্তও কিন্তু প্রকল্প দপ্তর সৃষ্টি করেছে। এবং ইতিমধ্যেই একটা মনে হয় দরপত্র যারা আর কি ছিল এবং যেই প্রকল্পটার একটা কম্পোনেন্ট তৈরি করছিল তারা গুণগত মান রক্ষা করতে না পারার কারণে এবং শর্ত না মানার কারণে ইতিমধ্যে কিন্তু চুক্তি বাতিলও করা হয়েছে এবং বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফলে আমার যে নির্দেশনা ছিল যে প্রকল্প পরিচালকের কাছে, যেটা গবেষণা ধর্মী এবং এটা খুবই একটা প্রয়োজনীয় আমাদের প্রকল্প, এখানে কোনো ধরনের অনিয়ম বা গুণগত ভাবে কোনো অবহেলা এখানে আমরা কখনোই গ্রহণ করব না। এবং সেই ক্ষেত্রে যদি কেউ গুণগত মান সঠিকভাবে অনুসরণ না করে এবং কোনো শর্তের কোনো অংশ ভঙ্গ করে তাহলে তাদেরকে তো সেই কাজটা করতে দেওয়াই হবে না, তাদেরকে সেই চুক্তিটা বাতিল করে দেওয়া হবে এবং আমরা তখন আবার নতুনভাবে সেই কাজগুলো ভালোভাবে করব। এবং এই ব্যাপারে স্পষ্ট আমাদের অবস্থান, এখানে গুণগত মানের ব্যাপারে কোনো ধরনের আপোষ করা হবে না। আর আর কারো প্রশ্ন আছে কি? আর কারো প্রশ্ন দেখছি না। তো যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের প্রশ্নোত্তর পর্ব শেষ করতে পারি। আমার মনে হয় যে সমাপনী বক্তব্য ইমদাদুল হক বিজি বাংলা, ওনার একটা প্রশ্ন আছে, আপনি প্রশ্ন করুন। কারো মনে হয় আনমিউট হয়ে আছে, একটু সবাইকে একটু বলেন যে সবাই একটু মিউট করতে। ইমদাদুল হক আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে প্রশ্ন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, আপনি প্রশ্ন করতে পারেন। আপনাকে শোনা যাচ্ছে না আসলে। ইমদাদুল হক ডিজি বাংলা, আপনি শুনতে পাচ্ছেন? আপনি প্রশ্ন করতে চেয়েছিলেন। আচ্ছা, ওনাকে শোনা যাচ্ছে না। তো তাহলে আমরা প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ করতে পারি। ধন্যবাদ স্যার, আমরা আপনার অনুমতি ক্রমে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় নির্বাহী পরিচালক মহোদয়কে ভোট অফ থ্যাংকস এর মাধ্যমে শেষ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পার্থপ্রতিম দেব স্যার। স্যার ধন্যবাদ। স্যার স্যার আসলে মানে আমাদের যে এই বাংলা ভাষাকে সমৃদ্ধ করার জন্য বিশেষত তথ্য প্রযুক্তির মাধ্যমে তার একটা একটা হাম্বল সাবমিশন ছিল যে এই বিশেষত এই মুজিব শতবর্ষে, জাতির পিতার জন্ম শতবর্ষে এবং স্বাধীনতার রজত জয়ন্তীতে এবং ডিজিটাল বাংলাদেশের এক যুগ পূর্তিতে এটি আমরা আসলে মানে দায়বদ্ধ ছিলাম যে মেশিন লার্নিং এবং NLP-তে বাংলা ভাষা, NLP-তে বাংলা ভাষার যে প্রয়োগ সেটা শুরু। এটা এটা স্যার জাস্ট হাম্বল বিগিনিং, আমরা এটা পরীক্ষামূলক ভাবে আজকে উদ্বোধন করা হলো। তার পরবর্তীতে গবেষক এবং ব্যবহারকারীরা যে ধরনের পরামর্শ দেবেন তার ভিত্তিতে এই এই IPS টুলটা আরো সমৃদ্ধ হবে। এবং আপনারা মানে একটু কথায় কথায় বলা হয়েছে যে আগামী মাসে আমরা আরেকটি আমরা মানে পরীক্ষামূলক ভাবে করতে যাচ্ছি, আমরা তখন আরেকটা টুল সেটিও দৃশ্যমান হবে। পর্যায়ক্রমে আমরা 2021-এ এই বাংলা ভাষা প্রকল্পের একটা দৃশ্যমান অগ্রগতি আমরা দেশবাসীকে দেখাতে পারব। আমরা এ ব্যাপারে আন্তরিক আছি, সকলের সহযোগিতা নিয়ে এখানে মানে নিরলসভাবে আমাদেরকে শ্রম দিয়ে যাচ্ছেন এই প্রকল্পের জন্য। স্যার আপনি বলেছেন বিশেষত বিশেষজ্ঞ কমিটি, জাফর ইকবাল স্যার সহ এই বাংলা ভাষার জন্য যারা মানে কাজ করে যাচ্ছেন তাদের অক্লান্ত
পরিশ্রমের ফলে এবং আমাদের যে বিশেষত বুয়েট পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যারা রয়েছেন তাদেরও আমরা কেউ ধন্যবাদ জানাচ্ছি, তারাও যে কাজ করছেন এটাও আসলে মানে খুবই আমাদের জন্য দামি এবং পরামর্শ, এবং অন্যান্য এই প্রকল্পেও যারা আসলে কাজ করে যাচ্ছেন, ভেন্ডাররাও করেছেন, কারণ এই কম্পিউটিং লিঙ্গুইস্টিক্সে আসলে আমাদের কাজ এটি সবাই জানেন যে এটা গবেষণা ধর্মী প্রকল্প, এই কারণে দেরি হচ্ছে, তবে এখন আমরা মানে টেক অফ স্টেজে আছি, আগামীতে আমরা উড়ব এই সবার সহযোগিতা নিয়ে, এবং আমাদের ডাকে আজকে যারা এখানে সমবেত হয়েছেন সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি টানছি। আপনারা সবাই ভালো থাকুন, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ স্যার, আমরা শেষ করছি তাহলে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে আন্তরিক কৃতজ্ঞতা। সবাইকে আসসালামু আলাইকুম।